অনেক গৌড়ীয় ভজন আপনারা শ্রবণ করলেন, এখন আমি আর একটা গৌড়ীয় ভজন শ্রবণ করব, তারপরেই আমরা কথা শুরু করব।
ভাবছি না, বলো আজ সকাল, চক্র ভাবছি না, বলো আজ সকাল।
তথা গৌরী গুরুপাদ পদ্মশ্রী চরণ কমল বন্দনা করে
তাদের চরণ কমলে জন্ম জন্মান্তর নিত্য সেবা তথা অহিতকি ভক্তি প্রার্থনা করি। আজ কলাতলা ভক্তবৃন্দের শুভ উদ্যোগে মহতী ভাগবত ধর্মসভায় যোগদান করে যৎকিঞ্চিৎ ভাগবতী কথা কীর্তনমুখে শ্রবণ করার প্রয়াস করছি। তৎপূর্বে সভায় উপস্থিত সমস্ত শ্রদ্ধালু ভক্তমণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, সভায় উপস্থিত সমস্ত মাতৃমণ্ডলী তথা গ্রামবাসী বৃন্দ, সকলের যথাযোগ্য সম্মান দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে হরিকথা কিছু কীর্তনমুখে আস্বাদন করে নিজ আত্মশোধন করবার প্রয়াস করছি মাত্র। হরে কৃষ্ণ। তো আজকের এই সভায় আমরা সকলেই উপস্থিত হয়েছি কিছু ভক্ত ভগবানের কথা শ্রবণ করবার জন্য। ভগবানের কথা শ্রবণই একমাত্র জীবনের প্রকৃত মঙ্গল। মঙ্গল আমরা সকলেই চাই, কিন্তু মঙ্গলের যথার্থ উপায় সম্বন্ধে আমাদের যথার্থ জ্ঞান নাই বলে আমরা বিভিন্ন উপায়ে আমরা মঙ্গল আনয়ন করবার চেষ্টা করি। সংসারে সুখ শান্তি আনন্দ মঙ্গল এ চারটা বিষয় সারা জগৎবাসী আশা করে। সবাই চাই আমি সুখী হতে চাই, আমি আনন্দ পেতে চাই, আমি শান্তি পেতে চাই, আমি মঙ্গল পেতে চাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেই সুখ সেই শান্তি সেই আনন্দ মঙ্গল কোথায় পাওয়া যায়? প্রশ্ন, কোথায় আছে সেই সুখ, কোথায় আছে সেই শান্তি, কোথায় আছে সেই আনন্দ, কোথায় আছে সেই মঙ্গল? যেদিন এই স্থানের সন্ধান লাভ করতে পারব সেদিন আমার মনুষ্য জীবন সার্থক, নথবা আমার মনুষ্য জীবন সম্পূর্ণরূপে বিফল। ভগবদ গীতাতে ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা, ন চ অবভয়ত্বের শান্তি অশান্তস্য কোত সুখভাব। ভগবান কৃষ্ণ নির্ণয় করলেন, আমরা সরজগতের জীব অন্ধ, আমরা মায়াগ্রস্ত, আমরা অজ্ঞান, আমাদের কারোরই ভালো মন্দ জ্ঞান নেই। আমরা সংসারে যেটাকে ভালো বলে মনে করি সেটা কখনোই ভালো নয়, আমরা সংসারে যেটাকে সত্য বলে মনে করি সেটা কখনোই সত্য নয়। আমাদের যে মনে করাটা এটা কখনো শাস্ত্র নয়, কিন্তু জগতের মানুষ নিজের মন গড়া ধর্ম করতে চায়, নিজের যা ভালো লাগে সেই মতো ঠাকুরের সেবা করতে চায়। সেই পদ্ধতি থেকে ভগবানকে লাভ করা সম্ভব? তাহলে বেদের আবির্ভাব কেন? তাহলে উপনিষদের আবির্ভাব কেন? তাহলে পুরাণের আবির্ভাব কেন? তাহলে শ্রীমৎ ভগবদ গীতার আবির্ভাব, শ্রীমৎ ভাগবতমের আবির্ভাব কেন জগতে? কাদের জন্য? কারা পড়বে এই শাস্ত্র? মানুষ যদি শাস্ত্রকে দূরে রেখে নিজের মনকল্পিত ধর্ম করতে চায় তাহলে সেটা অনেকটা বিপদেরই লক্ষণ, সেটা সমূহ বিপদে পড়বে মানুষ। যে বিপদে পড়বে সে বিপদের কোনো শেষ থাকবে না, সীমা থাকবে না। সেই জন্য মনকল্পিত এবং জল্পিত ধর্মকে চিরকালের জন্য ডাস্টবিনে ফেলে দিতে হবে। তাহলে ধর্ম কোথা থেকে গ্রহণ করব? ধর্মের উপদেশ কার থেকে গ্রহণ করব? কার থেকে উপদেশ নিয়ে আমি জীবনটাকে পালন করব? বলে কারুর কথা তোমার মানতে হবে না, সংসারে যতজন ব্যক্তি রয়েছে এরা সব ঠকবাজ, এদের কাছ থেকে যদি তুমি জ্ঞান গ্রহণ করো তাহলে তুমি ঠকে যাবে। তাহলে কাদের কাছ থেকে নেবে? ভগবান যে কথা বলেছেন শুধু সেই কথাটাই গ্রহণ করো। কেন? তিনি নির্দোষ। জীবের মধ্যে চারটে ত্রুটি রয়েছে যা ভগবানের মধ্যে কোনোদিন কোনো কালে ছিল না, থাকবে না, এটা সত্য। জীবের চারটে ত্রুটি রয়েছে, চৈতন্য চরিতামৃতে বলছে, ভ্রম প্রমাদ বিপ্রলিপসা করোনা পাপা, চারটে ত্রুটি রয়েছে জীবের। এই জন্য জীবের মুহুর্মুহু ভুল হবে,
তারা মুহুর্মুহু বিপদগামী হবে, মুহুর্মুহু ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে, মুহুর্মুহু তাদের ইন্দ্রিয় তাদের সঙ্গে বেইমানি করবে, আর এর জন্য তারা বিপদগামী হবে। ত্রুটি কাদের? জীবের ত্রুটি। জীব কারা? পিপীলিকা থেকে ব্রহ্মা পর্যন্ত সবাই জীব তত্ত্ব। পিপীলিকা থেকে ব্রহ্মা পর্যন্ত সবই জীব তত্ত্ব। আর এখানে বলা হয়েছে, এখানে বলা হয়েছে কি, জীব মাত্রের এই চারটে ত্রুটি রয়েছে। চারটে ত্রুটি একটু মনে রাখবেন, ভ্রম, প্রমাদ, বিপ্রলিপসা, করোনা পাক, চারটে ত্রুটি আছে। সেজন্য আমাদের এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চতম লোকে যিনি অবস্থান করেন তার নাম কি? তিনি হলেন ব্রহ্মা। তাহলে ব্রহ্মাও যদি জীব তত্ত্ব হয়, ব্রহ্মাও কি ভুল করেন? আপনারা কি মনে করেন, ব্রহ্মা ভুল করেন? ব্রহ্মা ভুল ডিসিশন নিয়েছিলেন? নেন নাই? স্বর্গের রাজা ইন্দ্রদেব ভুল ডিসিশন নেন নাই? নিয়েছেন কি না? তাহলে দেখছেন জীব মাত্রেরই ত্রুটি থাকবে, তবে ব্রহ্মাদি দেবতাগণের এত ভুল হয় না যত ভুল আমরা করি। কি ঠিক না ভুল? কেন? তারা অনেক সিনিয়র। ব্রহ্মার কোন মাতৃজনি থেকে জন্ম নয়, ব্রহ্মার জন্ম কি? ভগবানের নাভিকমল থেকে। সেই ব্রহ্মাকে সৃষ্টির প্রাগ মুহূর্তে যখন জগতে কোনো জীবের অস্তিত্ব নেই, ঠিক সেই সময়তেই পরমেশ্বর ভগবান এই গীতা ভাগবত আদি শাস্ত্রের তত্ত্বজ্ঞান প্রদান করেছিলেন ব্রহ্মা। একটু বোঝার দরকার, সৃষ্টির শুরুতেই কেন ভগবান শাস্ত্রীয় জ্ঞান ভাগবত তত্ত্ব জ্ঞান প্রদান করছেন সৃষ্টির প্রাগ মুহূর্তে? শুরুতেই কেন ভাগবত তত্ত্ব জ্ঞান? এই জ্ঞান বিনা যা কিছু সংসারে জ্ঞান রয়েছে সব অজ্ঞান। সেই জন্য সেই দিন মানুষের শুভ বুদ্ধির উদয় হবে, সেই দিন মানুষের প্রকৃত মঙ্গল হবে, সেই দিন মানুষ প্রকৃত আনন্দের স্বাদ পাবে, সেই দিন মানুষ প্রকৃত সুখের স্বাদ পাবে, যেদিন সে পরমেশ্বর ভগবানের কথার অনুগমনে চলতে শুরু করবে, সেই দিন সে প্রকৃত স্বাদ পাবে। নতুবা এ জগতের সমস্ত আনন্দ সুখ শান্তি মঙ্গল তার জীবনের পরম যন্ত্রণার কারণ, ব্যথা বেদনা মোহ চোখের জলকে হাতছানি দিয়ে ডেকে নিয়ে আসবে। এটাই বাস্তব সত্য। সেই জন্য আমরা সংসারের মানুষ নিজেদেরকে খুব বুদ্ধিমান বলে মনে করি, কিন্তু প্রকৃত পক্ষে আমরা কেউ বুদ্ধিমান নয়। আমরা যে চালাক বলে মনে করি আমরা খুব চালাক, এ চালাকটা হচ্ছে বোকার চালাক। চালাক অনেক রকমের আছে, আমরা যে চালাক বোকার চালাক, যাদের পায়ের তলায় মাটি নেই, হিসাব করলে এখনই চোখে সর্ষের ফুল দেখবে। হিসাব যদি করা যায় এখনই চোখে সর্ষের ফুল দেখবে, পায়ের তলায় মাটি নেই। কিছু বোঝা যাচ্ছে? পায়ের তলায় মাটি নেই মানে, আমি সাততলা শ্বেতপাথরের বাড়িতে বাস করি, আমার বাবা বড় হাই র্যাঙ্কের অফিসার, আমাদের সাতটা গাড়ি, গেটে দুখানা দারোয়ান, বাড়িতে চারটা ঝি, আমরা সব অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, আমাদের পায়ের তলায় মাটি নেই প্রভু বলে কি? আমাদের ব্যাংক ব্যালেন্স টাকা রাখবার জায়গা নেই বলে আজ তুমি কোটিপতি, আজ তুমি কোটিপতি। কিন্তু ওই ছোট্ট বাঁশিওয়ালাকে তোমাকে কুকুর বানাতে এক সেকেন্ডও সময় লাগবে না। তোমাকে কোটিপতি থেকে ক থেকে ক, কোটিপতি থেকে কুকুর বানাতে কৃষ্ণের সময় লাগে এক সেকেন্ড। আর সেটা আমাদের হতেই হবে যদি আমি আগে থেকে সাবধান না হই। যদি আমি আগে থেকে সাবধান না হই, এ দুর্দশা আমার জীবনে আসবেই আসবে, এতে কোনো সন্দেহ না। বাস্তব সত্য বলে কিরকম? কোটিপতি থেকে কুকুর, কোটিপতি থেকে গাছপালা, কোটিপতি থেকে কীটপতঙ্গ, কোটিপতি থেকে পক্ষীজন, কি করে সম্ভব? বলে তোমার কর্মই তোমাকে সেখানে নিক্ষেপ করবে। এটা মগের মূল্যক নয়, যে যা খুশি মনে করবে তাই করবে, আর ভগবান আমাদের কিচ্ছু বলবে না এটা যদি কেউ মনে করে থাকে তাহলে সে অত্যন্ত মূর্খ।
আপনি ভারতবর্ষে বাস করেন, ভারতবর্ষের একটা কনস্টিটিউশন আছে, সংবিধান আছে। জাপান, চীন, আমেরিকা, কানাডা, প্রত্যেকটা দেশের একটা কনস্টিটিউশন, সংবিধান আছে। সেই সংবিধান যদি কোনো নাগরিক লঙ্ঘন করে, তার যেমন জেল আছে, বিচার আছে, আদালত আছে, আছে না নেই? আমাদের ভারতবর্ষে জেল, আদালত, বিচার, পুলিশ আছে না নেই? আছে না? কেন ধরে নিয়ে যায়? সকলকে ধরে নিয়ে যায়? সকলকে ধরে নিয়ে যায়? কাদের কাদের ধরে নিয়ে যায় বলুন তো? অন্যায়কারী, যারা চোর, গুন্ডা, বদমাইশ, যারা সংবিধানকে লঙ্ঘন করে, আইনকে লঙ্ঘন করে, তাদেরকে ধরে নিয়ে যায়, সকলকে ধরে নিয়ে যায়। ভগবানে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান। ভগবান ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, আমাদের মতো এত জীব সৃষ্টি করলেন, আমাদের কোনো আইন টাইন নেই, আমাদের জন্য কোনো আইন ভগবান দেন নাই, যে যা খুশি মনে করবে তাই করবে। কিরকম স্বেচ্ছাচারী জীবনযাপন সমাজের মানুষের, যে যা মনে করছে তাই করছে, বাজারে যা চোখের সামনে দেখছে তাই খাচ্ছে, যা মুখে আসছে তাই বলছে, যা বলতে ইচ্ছে হচ্ছে তা বলে যাচ্ছে, যা শুনতে ইচ্ছে হচ্ছে তা শুনে যাচ্ছে, যা দেখতে ইচ্ছে হচ্ছে তা দেখতে দেখে যাচ্ছে। সে নোংরা কি ভালো কি মন্দ, ওর দ্বারা আমার লাভ হবে কি লোকসান হবে, একটুও ভাববার কোনো অবকাশ নেই। যে কথাগুলো এখন শুনলাম, সত্যি কি আমরা ভেবেচিন্তে কথা বলি? সত্যি কি ভেবেচিন্তে শুনি? সত্যি কি ভেবেচিন্তে দেখি? সত্যি কি ভেবেচিন্তে খাই? কোনোটার বাইন্ডিং আছে? তাহলে বাঁধনহারা জীবন, উচ্ছৃঙ্খল জীবন, যেমন একটা পিতা মাতার সন্তান যদি বাবা মার গাইড বুক না মেনে চলে, তার গাইড না মেনে চলে, সে ছেলে কি হয়? উচ্ছৃঙ্খল, সে লম্পট, সে জোচ্চোর, সে লোফার হবে না? হবে না? হবে তো। তাহলে গাইড ছাড়া সবাই উচ্ছৃঙ্খল, আর ভগবান আমাদের একমাত্র আশ্রয়স্থল, ভগবান আমাদের একমাত্র পিতা, ভগবান আমাদের একমাত্র কি, তিনি আমাদের সব কিছু গাইড। আর সেই ভগবানকে আমরা তোয়াক্কাই করি না, তাকে মানি না, তাকে চিনি না, তাকে জানি না, যা খুশি তাই মনে করে যাচ্ছি। আমাদের ভগবান আমাদের চোখের সামনে এসে দাঁড়াবে না, কারণ আমরা এত কুৎসিত, আমরা এত নোংরা আমাদের মনোবৃত্তি। সমাজের মানুষ যারা যারা এই সমাজে বাস করছে, এরা সব নোংরা, সব কটা চোর, জোচ্চোর, বদমাইশ। আমরা যারা এখানে এসেছি সব আমরা আমরা অপরাধী। আমরা যারা স্টেজের মধ্যে, যারা এই প্যান্ডেলে রয়েছি, সবাই আমরা অপরাধী। কেন অপরাধী? বলে জেলে যারা থাকে তারা আবার সাধু হলো কোথায়? আমরা কোথায় আছি? সব জেলে নেই, এটা জেলখানা। কার জেলখানা আপনারা সবাই জানেন? কার জেলখানা একটু জোরে বলুন তো সবাই। দেখলেন তো, জেলখানা তৈরি করার সরকারের প্রয়োজন কি? যদি প্রশ্ন আসে জেলখানা সরকার তৈরি করে কেন, সরকারের সুখ হচ্ছে বলে, ইচ্ছা করে? হ্যাঁ, জেলখানা তৈরি করলে সরকারের লস না লাভ? লস। ঠিক করে বলুন তো, লস, লস। জেলের মধ্যে যারা থাকে ওরা গাঁটের পয়সায় খায়? ওরা কার পয়সায় খায়? সরকারের পয়সা খায়। তবু সরকার জেল দেয়, তবু সরকার পাঁচিল দেয়, তবু সরকার জেলে রোগ রাখে, কি ঠিক কি না? তাহলে বুঝতে পারছেন, জেলের লোকেদের মাইনে দিচ্ছে, আর যে কজন আসামি ওর ভিতরে থাকে তাদের টাইম টু টাইম খেতে দিচ্ছে। আবার যারা বিচারাধীন, বিচার চলছে যাদের, তাদের খাওয়া দাওয়া আলাদা, আর যাদের একবার 5 বছর 7 বছর 10 বছর জেল হয়ে গেছে তাদের খাওয়া দাওয়া আলাদা। যাদেরকে বলা হয় সাজাপ্রাপ্ত আসামি আর বিচারাধীন আসামি, দু রকমের আসামি জেলে থাকে, এই দুজনের খাদ্যও আলাদা। যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের খাওয়া নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন, মনে হবে এক্ষুনি যে মার্ডার করে জেলে গিয়ে ঢুকি। বলে কেন? বলে সপ্তাহে 7 দিন, 7 দিনের তাদের বাঁধা আছে 2 দিন মাংস, 3 দিন ডিম, কদিন হলো? 5 দিন। আর 3 দিন হচ্ছে কি? মাছ, গৌর প্রেমানন্দ। আর তার সঙ্গে সঙ্গে দুধ আছে। এরকম খা আপনার বাড়িতে ডেলি খেতে পারেন? তাহলে রাজার ছেলের মতো তারা খায়,
অন্যায় চুপ করে চোর গুন্ডা বদমাইশ হয়ে জেলে বসে আছে, তার খাওয়ার কি বাহার রে বাপ রে বাপ। হ্যাঁ, ভিতরে সব ব্যবস্থা আছে, ওখানে ওর ওর মধ্যে ক্লাব আছে, ওর মধ্যে টিভি আছে, ওর মধ্যে পেপার আছে, ওর মধ্যে ফুটবল মাঠ আছে, ওর মধ্যে সব ব্যবস্থা আছে, কিন্তু জেলে। এখন লালু প্রসাদ যাদব বলুন আর যে কোনো মন্ত্রীকে জেলে যদি পাঠানো হয় কি জেল, অত ভালো খাওয়া দাওয়া ব্যবস্থাপনা থাকবে কিন্তু সে কি সুখী? সুখী? যারা জেলে এত ভালো খাচ্ছে সাত দিনে সাত দিন, তারা কি সুখী? তারা মানসিক শান্তিতে আছে? তো খাওয়াটাই যদি সব শান্তির রাস্তা হতো, খাওয়া দাওয়া আজকে সমাজে কারোর অভাব নেই, আর সমাজে কেউ সুখেও নেই, কেউ সুখে নেই, কেউ শান্তিতে নেই, সবাই জ্বলছে, জ্বলছে না? যারা যারা এখানে এসেছেন, কার সংসারে জ্বালা যন্ত্রণা, অশান্তি, ঝগড়া, ব্যথা, বেদনা, মোহ, চোখের জল, হানাহানি নেই বলতে পারবেন এমন একজন? কেউ নেই। বলে কেন? বলে জেলখানায় বাস করে কখনো সুখী হওয়া যায় না। এই জন্য ভগবান, আমরা নিজেদেরকে বলছি চালাক, আর ভগবান বলছে এসব বোকা। ভগবান কেন বোকা বললেন? আমরা বলছি আমি খুব বুদ্ধিমান। আচ্ছা, কেউ আমরা নিজেদেরকে বুদ্ধিমান ছাড়া অন্য কিছু ভাবতে পারি? সবাই ভাবি। আচ্ছা, আমরা কে কে ভাবি? আমি খুব বোকা, আমি খুব, খুঁজে পাওয়া যায় না, সবাই ভাবে আমি চালাক, ঠিক না? কিন্তু ভগবান বলছে গীতাতে, নাস্তি বুদ্ধি অযুক্তস্য, নাস্তি বুদ্ধি অযুক্তস্য। কথাটার মানে কি? নাস্তি বুদ্ধি ন অস্তি বুদ্ধি, ন অস্তি নাস্তি, ন মানে না, অস্তি মানে আছে, তাহলে না আছে মানে নাই, নাস্তি বুদ্ধি মানে বুদ্ধি নাই। কথাটি কে বললেন বলুন? কার কাছ থেকে শুনলাম আগে বলুন, কার কাছে শুনলাম বলুন? ভগবান কৃষ্ণের কাছ থেকে, ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে। উত্তরটা আসতে হবে, তাহলে জানবো ঠিক শ্রোতা, নতুবা শুধু বসে বসে ডিউটি করছি, কি ঠিক কি না? ডিউটি নয়, আমার আমার একটু মানে কি বলবো বলুন তো, আমার রোগ আছে, আমার এই মাঝে মাঝে না পাটের মাঝখানে একটু ভক্তদের একটু প্রশ্ন করে খোঁচা মারি, কেন বলুন তো? ঘরে আছে না কোথায় বেড়াতে গেছে দেখেনি, বডি বসে আছে কিন্তু বারবার চলে যাচ্ছে, কি ঠিক কিনা বলুন? টেন টাইম কখন সন্ধ্যা হয়ে আসবে, স্বামী ঘরে ফিরবে, ছেলেটা আসবে, কাজে পাঠাতে হবে, গরুটা বাইরে বাঁধা আছে, কি ঝামেলা। হ্যাঁ, বডি বসে আছে কিন্তু বারবার চলে যাচ্ছে, আবার টুক করে ঘুরে আসে। বলে কখন ঘুরে আসে? জবাই সবাই মিলে একবার গৌরী প্রেমানন্দ হরি হরি হরি। ওই মা তখন বাড়িতে গরু তুলতে গেছিল, যখন সকালে হরিবোল বলে ঠেলে উঠেছে, তাড়াতাড়ি ফিরে হরিবোল মানে এতক্ষণ উনি এখানে ছিলেন না, সবাই ফিরে আসবে, কি ঠিক কিনা বলুন? হ্যাঁ, এই আমাদের ভাগবত পাঠ শোনা, এই জন্য ভাগবত সবাই শোনে কিন্তু পার সকলে হতে পারে। গোকর্ণ 2000 ভক্ত নিয়ে এক সপ্তাহ ভাগবত পাঠ করল, সাত দিন ভাগবত পাঠ শেষ হয়ে গেল, বৈকুণ্ঠপতি নারায়ণ রথ নিয়ে ভাগবত পাঠের সামনে উপস্থিত হলেন, একটা রথ, আর সেখানকার একটাই শ্রোতা মাত্র দিব্য মূর্তি ধারণ করলেন। শ্রোতাটার নাম নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যারা প্রত্যেক দিন শোনে, শ্রোতাটার নাম কি বলতে পারবেন যিনি দিব্য মূর্তি ধারণ করলেন একটাই শ্রোতা? শ্রোতাটার নাম কারোর জানা নেই? হ্যাঁ, ধুন্ধুকারী, দেখলেন? ধুন্ধুকারী একটাই মাত্র শ্রোতা দিব্য মূর্তি ধারণ করে বিষ্ণুদূত বললেন আপনি ও রথে উঠে বসুন। রথে উঠে বসেছেন এমন সময় গোকর্ণ হাত জোড় করে বলছে, হে বিষ্ণুদূত, আমার একটা প্রশ্ন যাচ্ছে মনে। বলে কি প্রশ্ন? বললে আমরা ভাগবত শ্রবণ করলাম এই 2000-2500 লোক, আর রথ আসলো একটা, আর আপনি একজনকে নিয়ে যাচ্ছেন, কি অসুবিধা হলো এদের, এরা কেন যাবে না? প্রশ্নটা জানা দরকার আছে না? নেই, এখানে যত এসে সব তো শ্রোতা,
কি এখন এখান থেকে যদি ভগবান একজনকে নিয়ে পথে নিয়ে চলে যায়, আপনাদের কি কষ্ট হবে না? মনে মনে কষ্ট হবে না? ইস, আমরা সবাই ভাগবত শুনলাম আর ওই একজনকে নিয়ে চলে যাচ্ছে। তখন সেই বিষ্ণুদূত বলছে, বলছে এরা সবাই ভাগবত আসরে বসেছিল, এরা কতবার যে মন চলে গেছে আর কতবার যে এসেছে তার কুল নাই। আর এই এক সপ্তাহ একটা সেকেন্ডের জন্য ধুন্দুকারীর মন কোথাও যায় না, ওই একাই একমাত্র পূর্ণ ভাগবত কথা শ্রবণ করেছে, তাই এই ফল লাভ করেছে। তখন সমস্ত শ্রোতারা হায় হায় করছে, হায় হায় কেন আমি বাড়িতে গরু তুলতে গেলাম, কেন আমি বাড়িতে, ওই সময় যদি আমি বাড়িতে গরু তুলতে না যেতাম এই সুযোগে আমি পার হয়ে চলে যেতে পারতাম, কি ঠিক কিনা বলুন? তা কারা কারা এখন গরু তুলতে যাবেন, স্বামীর বোকা খাওয়ার আগে পালিয়ে যাবেন, টিভি টিভি দেখবেন দেরি হয়ে যাচ্ছে, প্রণাম করে পিছন থেকে আস্তে আস্তে পালিয়ে যাবেন, এখন রেডি হন গৌরবানন্দ। কি জ্বালা, এলে জ্বালা না এলে জ্বালা, হ্যাঁ খুব সমস্যা। যাই হোক, তো এই জন্য ভগবান গীতাতে বলছেন নাস্তি বুদ্ধি, নাস্তি বুদ্ধি অযুক্তস্য। নাস্তি বুদ্ধি মানে কি? বুদ্ধি নাই। নাস্তি বুদ্ধি মানে কি? বুদ্ধি নাই। আর আমরা কি মনে করছি? আমরা সব বুদ্ধিমান। ভগবান বলছেন এক, আমরা ভাবছি আর এক। কি ভগবানের কথার সঙ্গে জীবনে মিল হচ্ছে? কাদের বুদ্ধি নাই? আস্তে আস্তে, নাস্তি বুদ্ধি অযুক্তস্য নচ অযুক্তস্য ভাবনা। একটা কথা, কৃষ্ণের একটা কথা শিখে ঘরে গেলে ভাগবত পাঠে আসা, গীতা পাঠ সার্থক, সার্থক হয়ে যাবে জীবনে। একটা কথা শুধু বুঝে ঘরে যান আর সারা জীবন, হোল লাইফে, মৃত্যুর আগের দিন পর্যন্ত কৃষ্ণের এই শিক্ষাটা আর কোনোদিন ভুলব না, এমন প্রতিজ্ঞা করে এখান থেকে উঠুন। জীবনে যদি মঙ্গল না পান তো আমার নামে কুকুর পুষে রাখবেন, এত বড় প্রতিজ্ঞা করে বলে গেলেন। কারণ কথাটা তো আমার নয়, কথাটা ভগবানের। বলেছেন কে? ভগবান। আমরা ভগবানের কে? আমরা ভগবানের সন্তান। তার সন্তানের মঙ্গলের জন্য ভগবান বলেছেন, আর সেই ভগবানের কথা, সেই পিতার কথা যদি আমি মনে রাখি আর বারবার প্রতিদিন যদি সেই স্মরণ করি, তাহলে হৃদয়ে মনে প্রাণে এক কথা বারবার চিন্তা করতে করতে, বারবার চিন্তা করতে করতে হৃদয়ে বসে যাবে না? যাবে না। তখন বুদ্ধি, অসৎ বুদ্ধি, বদবুদ্ধি কেটে গিয়ে সদ্বুদ্ধির উদয় হবে না? হবে না। তাহলে একটা কথা এক মাস আপনি প্র্যাকটিস করে দেখুন, আজকে শুধু এই শ্লোকটা যেটা ব্যাখ্যা হচ্ছে এইটুকু, শুধু একটা সপ্তাহ 15 দিন আপনি প্রত্যেক দিন একবার করে মনে করুন, দেখুন আপনার চেতনার যদি দুধাপ আগিয়ে না চলে যায় তো আমি আমার ভাগবত পাঠ, আমার গীতা পাঠ বৃথা বলে মনে করি। কেন এত গ্যারান্টি দিয়ে শচীন বাবু বলে কি করে, বলে কি করে? আমার গুরু কি পাই এইটুকু তো চোখ খুলেছে, ভগবান নিত্য বস্তু, ভগবান ছিলেন, ভগবান আছেন, ভগবান থাকবেন। কোথা থেকে শিখলে তুমি প্রভু? শাস্ত্র থেকে শিখলাম, গুরুদেব শেখালেন। বলে কি শেখালেন? বলে চতুশ্লোকি ভাগবতে পরমেশ্বর ভগবান সর্বপ্রথম এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে তত্ত্বজ্ঞান দান করতে গিয়ে চতুশ্লোকি ভাগবতের প্রথম শ্লোকেই ভগবান তার নিজের পরিচয় প্রদান করে বলেছিলেন, শোনো ব্রহ্মা, আগে তুমি আমাকে চেনো, তারপর তুমি সব জানতে পারবে, তুমি আগে আমাকে চেনার ব্যবস্থা করো। আর সেই শ্লোক আমি তোমাকে বলছি। বলে কি শ্লোক? অহমেব আসমেবাগ্রে নন্নাদ যত সদসৎপরম পশ্চাদহং যদিতচ্ছ যবশিষ্যে তোষাস্মহম্। ভগবান বলে দিলেন ব্রহ্মাকে, কি পরিচয় প্রদান করলেন? নিজের পরিচয় দিলেন। আপনারা কার কথা শুনতে এসেছেন? ভগবানের কথা। আর ভগবান নিজের পরিচয় নিজেই দিচ্ছেন, কাকে দিচ্ছেন? ব্রহ্মাকে। ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা একলাই জানবে, আমাদের আর জানার দরকার দরকার নেই, কি তাই তো? ব্রহ্মা ভগবানের পুত্র, আমরাও সবাই ভগবানের পুত্র। তাহলে পুত্রদেরকে, প্রথম পুত্রকে উপদেশ দিচ্ছেন কেন? যাও তুমি সারা জগতে, এই জ্ঞান তোমাকে প্রদান করলাম, এই জ্ঞান সারা জগতের তুমি সকলকার কাছে প্রকাশ করো। আজ ভগবান বলেছিলেন বলে আজকের আমরা এই কলাতলার সভাতে বসে, এমন ভাগ্য আমাদের, ভগবানের সেই বলা কথা আজ আমরা সবাই শুনতে পাচ্ছি, এ কি কম ভাগ্যের কথা? বুঝতে পারলাম না কি শ্লোক আলোচনা হলো, শ্লোকের মানে এখন যাই নাই, কিন্তু যখন শ্রবণটা হলো ওইটুকু যে শব্দ, ওই শব্দটুকু চিন্ময় শব্দ, ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ড,
এই ট্রান্সলেটর চিন্ময় শব্দ যখন কানের মধ্যে প্রবেশ করলো, ওই কথা রূপে ভগবান হৃদয়ের মাঝে প্রবেশ করলো। বলে কি করে, ওরে ওরে কর্ণ নরেন্দ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, কর্ণরন্ধ্র পথ দিয়া মানে নিশ্চয় বুঝতে পেরেছেন কোন পথ। যারা যারা কালা হয়েছে এবার বুঝতে পারছেন, আপনাদের তো তবু ভাগ্য যে কান দুটো এখনো গোবিন্দ কালা করে দেয় না, শব্দ ব্রহ্ম কানে প্রবেশ করছে ভাগ্য তৈরি হচ্ছে, কিন্তু যে কালা হয়ে গেল সে কত বড় দুর্ভাগা বুঝতে পারছেন। হ্যাঁ, এত পাপ করেছে যে ভগবান কান দুটো শোনার দরজাটাই বন্ধ করে। যা, আমার কথা শোনার যখন তোর ইচ্ছাই নেই, কালা হয়েই থাক, বুঝতে পারছেন। তাহলে ভগবানের কথা না শুনলে ছিদ্র দুটো কি বন্ধ করে দেবে? না দেবে না, দেবে তো। তবে বাঁশিওয়ালা দেখে ভয় করো না। হ্যাঁ, অথচ 33 কোটি দেবতা কৃষ্ণের ভয়ে কাঁপে, জানেন না কথাটা? শুনেছেন কোনোদিনের কথা যে দেবতারা ভগবানের ভয়ে কাঁপে? শুনেছেন? অনেকে বলছে শুনেছে, আমার মনে অনেকে জানে না। দেবদেবীর চরণ ধরে আপনারা সকলে পড়ে আছেন, সমাজের মানুষ 100 জন মানুষ যদি সমাজে বাস করে তো 95 জন দেবদেবীর ভজন করে, আর 5 জন লোক কৃষ্ণের পূজা করে কিনা সন্দেহ আছে, তাতে ওই 5 জন রাখা হয়েছে তাও কৃষ্ণের পূজা করে কিনা সন্দেহ, ঠিক না ভুল? কেন এদের সব দেবদেবীর পিছনে চাটে লাইন দেয় কেন জানেন? ও আর কারণ আছে। হ্যাঁ, ওরও কারণ আছে, দেনান দেওয়ার ফল, দেনান দেওয়ার ফল। হ্যাঁ, কিন্তু দেনান দেওয়ার ফলেরও অসুবিধা আছে। বলে কি অসুবিধা আছে? বলে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি পালিয়ে যাবে, যত তাড়াতাড়ি চলে আসবে আমার কাছে তত তাড়াতাড়ি পালিয়ে যাবে। এই জন্য আপনারা নীতিবাক্যে একটা কথা আছে জানেন, সবুরে ঠিক না ভুল, সবুরে মেয়া ফলে। এই জন্য আপনাদের একটা কথা আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কি না? ওরে নোটে শাকে জল দিলে নিত্যই তুলে খাবে, আর তুলসী গাছে জল দিলে কোন কালে কি হবে, তাই না? নোটে শাকে জল দিন, 15 দিন অন্তরে কচাবে আর ভাজা করবেন, কচাবে কাটবেন আর ভাজা করবেন, কাটবেন আর ভাজা করবেন। কি জল দেওয়ার, দেনান দেওয়ার গুণ দেখতে পাচ্ছেন? ঢালো জল তোলো ফল, খালি খাও, খালি খাও। আর তুলসী গাছে সেই কবে থেকে সেই প্রভু বলে গেছে, দিয়েই যাচ্ছি, দিয়েই যাচ্ছি, দিয়েই যাচ্ছি, কি হচ্ছে বুঝতেই পারছি, কি সমস্যা? তো বউরা বলছে যখন দি আর কি, ওই যেটুকু দেয় ওর ভিতরেও তাও সন্দেহ আছে, ওটুকুতেও বিশ্বাস নেই, ঠিক কি না? এইরকম চটজলদি ফল দেবতাদের, দেবতাদের পিছনে যারা দৌড়াবেন, ওই যে কৃষ্ণ বলেছেন নাস্তি বুদ্ধি, নাস্তি বুদ্ধি, কি বলেছে নাস্তি বুদ্ধি মানে কি শব্দটা বলুন, সবাই একসঙ্গে বলতে হবে, আমি একবার বলে দিচ্ছি আবার সবাই বলবেন, নাস্তি বুদ্ধি বলুন, নাস্তি বুদ্ধি, নাস্তি বুদ্ধি, নাস্তি বুদ্ধি। এই কথাটার মানে হলো বুদ্ধি নাই, বুদ্ধি নাই, মানে আপনারা একসঙ্গে ভুলে যান যে আমি চালা, কৃষ্ণ বলে দিয়েছে যে আমাদের কোনো বুদ্ধি নাই। বলে কাদের বুদ্ধি নাই, কাদের বুদ্ধি নাই, তারপরে লাই, তারপরে সেই শব্দটা আছে অযুক্তস্য, বলুন অযুক্তস্য, 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 মানে হলো যারা ভগবানের সঙ্গে যুক্ত হয় নাই। এইবার বুঝে নিন কত ধানে, যারা যারা আপনারা এখানে এসেছেন সকলে কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে গেছেন তো, কৃষ্ণের যুক্ত হয়ে গেছেন, বাবা সকলে নাকি কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে গেছে,
আপনার ছেলের সঙ্গে আপনার যুক্ত, আপনি যুক্ত আছেন তো, স্বামীর সঙ্গে যুক্ত আছেন, নাতি নাতনির সঙ্গে যুক্ত আছেন, এদের সঙ্গে যুক্ত আছেন, আবার বলছেন কৃষ্ণের সঙ্গে আমি যুক্ত আছি। তা আপনার ফ্যামিলিতে আপনার স্বামী স্ত্রী দুজন আর ছেলে বৌমা চারজন আর তাদের থেকে দুজন, মোট কজন হলো ফ্যামিলি? আলু ভাতের ভাগ খেতে বসেছে, ছজনার জন্য আলু ভাতের ভাগ করা হয়েছে। তা আপনি যদি কৃষ্ণের সঙ্গে যুক্ত তাহলে তো সাতজন, তার ভাগটা কোথায়? কি বারোটা বেগুনি ভেজেছেন, বারোটা আমরা ছজন তো, ছ দোকানে বারো, দুটো দুটো করে, কি ঠিক না ভুল বলুন? বাঁশি ওয়ালারটা কই? আপনি যুক্ত, আপনি বলে দিলেন আমি যুক্ত, হ্যাঁ বলে তুই থাক অভুক্ত, হ্যাঁ তুই ঠিক কিনা বল? তুই বেটা আজকে দুপুরে দুটো নকুল দানা খাবি আর কাল দুপুরে দুটো নকুল দানা খাবি, এর থেকে বড় আশা করছি? আজ দুপুরে দুটো নকুল দানা খাবি আর কাল দুপুরে দুটো নকুল দানা খাবি, এর থেকে বেশি আশা করবি না। কারণ কি? গৌরমানন্দ হরি বল, কথাও বলে না, বিপদে বললে কত করে গিয়ে বলি যে একটু শোনো একটু শোনো, তাও কথা বল, তার কি করে খাওয়াবো যত্ন করবো গো? তবু রেখেছি তাই ভাগ, হ্যাঁ তবু রেখে এখন তবু তো বাড়ি থেকে তাড়িয়ে দিইনি, এটাই ভাগ্য কি বলুন? ভগবানের ধৈর্য দেখেছেন? আপনার একদিন ডেকে এনে আমার বাড়িতে না ওইরকম এত বড় বাটার এত বড় গ্লাসে করে নকুল দানার চিনি দেওয়ার যত্ন করলে না, আপনি জীবনে আমার মুখ দর্শন করবেন, হ্যাঁ আর আমার নামে পুরো ঢেড়ি পিটে দেবেন আপনি, হ্যাঁ যে প্রভু যত্ন করে ডেকে নিয়ে গিয়ে কি খাও না খাইয়েছে সে আর ভাষায় বলার নয়। তাহলে একদিনে আপনি আমার মুখ দর্শন করবেন আর আপনার আমার নামে ঢেড়ি পিটে দেবেন, আর আপনি বাঁশিওয়ালাকে বসিয়ে রেখে আর সারা জীবন হোল লাইফ তার সঙ্গে বদমাইশি করে যাচ্ছেন, এখনো আপনার নামে কোনো ঢেড়ি পেটেও নি আর কারোর কাছে গল্প করে করে আপনার লজ্জাও দেয়নি, দিয়েছে বলেছে কারোর কাছে? অধৈর্য হয়ে কোনোদিন গালাগালি করেছে কৃষ্ণ? কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না, কত ধৈর্য দেখেছেন! তাহলে ধৈর্যের মাস্টার, সব থেকে বড় ধৈর্যের মাস্টার কে? ভগবান। কিচ্ছু বলে না, কিন্তু কিন্তু তার একটাই বক্তব্য কি? সাবধান, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, আমার সঙ্গে যুক্ত হয়ে যাও, যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও তাড়াতাড়ি আমার সঙ্গে যুক্ত হয়ে যাও, আর যেদিন থেকে তুমি আমার সঙ্গে যুক্ত হয়ে যাবে সেই দিন তোমার বুদ্ধি খুলবে, নতুবা তুমি নির্বোধ, তুমি বোকা। নাস্তি বুদ্ধি অযুক্তস্য, গীতার একটা শ্লোক শিখে ঘরে যান, আমি যতবার বলছি না প্রতিবার ঘুরে ঘুরে ওই গড়ায় চলে আসি, যেখানে যত দূর যে ডালে যাই না কেন আমার গুঁড়ি থেকে নামতে হবে, ওডালে আম পাড়তে গেলাম, ওডালে আম পাড়তে গেলাম, ওডালে আম পাড়তে গেলাম, সব ডালে আম আছে, কিন্তু নামবার সময় আমার কোথা থেকে নামতে হবে? গুঁড়ি থেকে নামতে হবে। শুরু হয়েছে নাস্তি বুদ্ধি অযুক্তস্য, যতবার যেখানে যাই না কেন গড়ায় ফিরিয়া। তাহলে নাস্তি বুদ্ধি, নাস্তি বুদ্ধি করতে করতে শব্দটা আপনাদের মুখস্থ হয়ে গেছে, এটা কোন শ্লোক? গীতার শ্লোক। কোথাকার শ্লোক? গীতার শ্লোক। তাহলে নাস্তি বুদ্ধি মানে কি? বুদ্ধি নাই। কাদের বুদ্ধি নাই? অযুক্তস্য, শব্দটা বলুন, কাদের বুদ্ধি নাই? অযুক্তস্য মানে যারা যুক্ত হয় না, অযুক্তের। কাদের বুদ্ধি নাই? অযুক্তস্য শব্দের মানে হলো অযুক্তের, অর্থাৎ অযুক্তদের, তাদের বুদ্ধি নাই। কিন্তু যারা কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে গেছে, যারা কৃষ্ণের প্রত্যেক দিন ভোরবেলা উঠে টাইম টু টাইম, তাদের সেবাই তাদের জীবন ধর্ম। আজকের এই এত বড় ধর্মসভার পিছনে দশটা বারোটা ছেলের মাতার মানে দিন রাত চরকির মতো পাক খাচ্ছে, সহযোগিতা করছে সব গ্রামবাসীরা, সবাই মিলে চাঁদা দিচ্ছে, সবাই মিলে টাকা দিচ্ছে, সবাই মিলে যার যতটা সামর্থ্য সে দিয়ে সহযোগিতা করছে, কিন্তু ব্রেন কালচার আর প্রোগ্রাম ম্যানেজমেন্টের দায়িত্ব কজনার মাথার উপর খেলছে? আটটা দশটা ছেলে, ঠিক না ভুল? আমি ভুল বলছি? বলছি এরা কিভাবে কার সঙ্গে যুক্ত? কার সঙ্গে যুক্ত? ভগবানের সঙ্গে। একদম অঙ্গাঙ্গী ভাবে জুড়ুত, গোবিন্দ তোমার অনুষ্ঠান কি করে করবো, গোবিন্দ তোমার অনুষ্ঠান কি করবো, তাদের রাতের ঘুম চলে যাচ্ছে, হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে কারোর সঙ্গে চাঁদা তুলছে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে মাইক ভাড়া করতে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে ওকে নিমন্ত্রণ করছে, তাকে নিমন্ত্রণ করছে, কি ঠিক কি না?
কার নিমন্ত্রণ হয়নি, ওই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, মানে কি হোল টাইম ও কার চিন্তায় মগ্ন আছে। ভগবান বলছে তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মাম উপজান্তিতে। ভগবান সঙ্গে সঙ্গে টেক আপ করেন, অন্তর্যামী ভগবান, তার তার অন্তর্যামী, তার বৈশিষ্ট্য শুনলে আপনাদের সকলের ইচ্ছা হবে ভালো যদি বাঁচতে হয় আজ থেকে কৃষ্ণকেই ভালোবাসবে। কারণ আপনারা বাড়িতে যাদের সেবা করেন, যে সমস্ত স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয় স্বজন স্বামী যাদের সেবা আপনারা করেন, ভালো করে সত্য করে আজকের বলছি দেখুন জীবনের সঙ্গে মেলে কিনা, যাদের সেবা করেন তারাই আপনাদেরকে কাঁদায়, তারাই চোখের জল ফেলায়। সত্য না মিথ্যা বলুন তো একটু করে, যাদের সেবা করছেন তারা কাঁদায়, রাস্তার লোক আপনাদের কাঁদাতে আসে না, সত্য না মিথ্যা? অনেক সময় তারাই বড় কথা বলে, তারাই আঘাত করে, তারাই কষ্ট দেয়, তারাই যন্ত্রণা দেয়। ভগবান বলছে জানো কেন আঘাত দেয়? এরা তো তোমাদের আপন নয়, তাদেরকে আপন করেছো। ওরে পর কোনোদিন আপন হয়? পর কোনোদিন আপন হয় না। এই স্বামী স্ত্রী ছেলে মেয়ে যে বন্ধন দেখছ, আপন দেখছ, এটা হচ্ছে মায়া দর্শন, এটা আসল দর্শন নয়। ওই জন্য কৃষ্ণ বললেন নাস্তি বুদ্ধি, বুদ্ধি নাই। বাস্তব দর্শন কোনটা? বাস্তব দর্শন কোনটা? বাস্তব দর্শন হচ্ছে আত্মদর্শন, হচ্ছে বাস্তব দর্শন, আর দেহ দর্শন হচ্ছে অবাস্তব দর্শন। আর স্বামী কাকে বলেন? বডিটাকেই আপনি স্বামী বলেন, আত্মাকে কোনোদিন আপনি স্বামী বলেন না। যারা স্বামী তার স্ত্রীকে তার শরীরটাকে স্ত্রী বলে, তার আত্মাকে কখনো স্ত্রী বলে না। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা কথাটি? তাহলে দর্শন প্রকৃত বাস্তব দর্শন হচ্ছে, তত্ত্ব দর্শন হচ্ছে আত্মদর্শন। আত্মাটাই স্ত্রী, আত্মাটাই স্বামী, আত্মাটাই বাবা, আত্মাটাই মা, আত্মাটাই ছেলে, আত্মাটাই নাতি, আত্মাটাই মেয়ে জামাই, আত্মাটাই আত্মীয় স্বজন। তাহলে আত্মাই যদি সব, এই জন্য আমরা মরবার সময় কারোর বুকের উপরে কেঁদে পড়ে বলি ও গো তুমি কোথায় গেলে গো। কেন? যে বডিটাকে তুমি স্বামী বলে জানো সেই বডির উপর পড়ে তুমি বলছো ও গো তুমি কোথায় গেলে গো। কেন? তোমার সেই মানিকটা এই তো শুয়ে আছে, যাকে তুমি এত ভালোবাসো সে তো এই তো শুয়ে আছে। তাহলে তুমি মুখে বলছো কেন ও গো তুমি কোথায় গেলে গো? হ্যাঁ, তাহলে পরিষ্কার প্রমাণ হয়ে গেল যাকে এতদিন স্বামী বলেছি আমি ভুল বলেছি। যে স্বামী ছিল সে এখন বেরিয়ে গেছে, তাহলে কে স্বামী? আত্মা। তাহলে আত্মাটাই স্বামী, আত্মাটাই স্ত্রী, আত্মাটাই সব। এই আত্মদর্শন যারা করেন, সেই আত্মদর্শনে যেদিন স্থিত হবে সেই দিন আপনি যুক্ত, সেই দিন আপনি ভগবানের সঙ্গে যুক্ত হবেন, আর সেই দিন আপনার ভগবান আর বলবে না নাস্তি বুদ্ধি। সেই দিন প্রকৃত ভগবান বলবে সেই হলো প্রকৃত বুদ্ধিমান। তাহলে পায়ের তলায় মাটি নেই। হ্যাঁ, আত্মাটাই প্রকৃতপক্ষে তাহলে আমি। আজকে থেকে যদি প্রশ্ন করে হু আর ইউ, আপনি কে, উত্তর কি দেবেন বলুন? সবাই মিলে জোরে বলুন। মায়েরা আপনারা বুঝতে পারছেন কথাটা? আপনারা মুখে একবার সাড়া করুন তো দেখি কিরকম ভলিউম আছে। ঝগড়ার সময় যে ভলিউম বের করেন সেই ভলিউম বের করে এই কথাটার উত্তর দেবেন। যদি কেউ প্রশ্ন করে আপনি কে, আপনি কি উত্তর দেবেন বলুন তো? আমি আত্মা। বলুন আমি, আবার বলুন জোরে বলুন আত্মা। সেই আত্মাটা কোথায় থাকে বলেন, জানেন কোথায় থাকে আত্মা? হ্যাঁ, বুকের বাম দিকে। আর কোথায় থাকে? ডান দিকে, হৃদয়ে। দেখছেন, এসব কথা আপনার জন্মদাতা পিতামাতা শেখায়নি, এসব কথা আপনার স্কুল মাস্টাররা শেখায়নি, যে কথা জানার দরকার ছিল সে কথা আত্মীয় স্বজন কেউ শেখায়নি, যে কথা জানার দরকার ছিল আপনার সরকার আদি থেকে সমস্ত কেউ আপনাকে শিক্ষা দেয়নি। জানিয়েছে কথা, শিখেছেন কোনোদিন? অতএব এই কথা যদি না না শিখতে পারেন, না জানতে পারেন, জীবনকে যদি পরিবর্তন করতে না পারেন, তাহলে অবশ্যই জেনে রাখুন নিম্নগতি প্রাপ্ত হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। নিম্নগতি মানে জানেন? নিম্নগতি মানে ডিমোশন, আর ঊর্ধ্বগতি মানে প্রমোশন। নিম্নগতি মানে ডিমোশন, নিচে নামতে হবে, আর প্রমোশন মানে ঊর্ধ্বগতি। এখন আমরা যে স্টেজে রয়েছি
এই মনুষ্য সমাজ যে স্টেজে রয়েছেন, আপনারা যেখানে এসেছেন এখন কোথায় আছেন জানেন? বলে জানবো কি করে, ওই রান্না বান্না করতে, খাওয়াতে আর ছেলে মানুষ করতে ওদের ভিতরে তালি দিতে দিতে জীবন বেরিয়ে যাচ্ছে, আমি জানবো কি করে কোথায় আছে? ওই তো কলাতলায় থাকি, ব্যাস ওই পর্যন্ত গৌরী আনন্দ। হ্যাঁ, ও বুদ্ধি কি বুদ্ধি, ও পরিচয় তো পরিচয় নয়। শাস্ত্রে বলছে ওরে কে তুমি, কোথায় ছিলে, কি করিতে, কে তুমি, কোথায় ছিলে, কি করিতে, বলুন কে তুমি, কি করিতে। বাবা বাজনা একটু আস্তে বাজাও তো, আমি গানটা শুনবো, বলছে কিনা? বা বাজনা বন্ধ করো, আমি দেখি শুনে নি। দাদা তুমি একটু ভলিউমটা কমিয়ে দাও, দেখি শুনে নি একটু, দেখি সব ফাঁকি দিচ্ছে কেন, দেখে না। আচ্ছা বাজনা বন্ধ। কে তুমি, কোথায় ছিলে, এবার বলুন, কি করিতে, যাবে কোথায়, শরীর পতনে যাবে কোথায়, শরীর পতনে যাবে কোথা, শরীর পতনে আর কে তুমি, কোথায় ছিলে, কি করিতে, তুমি কোথায় ছিলে, করিতে, হেথা গেলে, তুমি কোথায় ছিলে, করিতে, হেথা গেলে, যাবে কোথা, যাবে কোথা, শরীর পতনে যাবে কোথা, শরীর পতনে প্রশ্ন যে কটা হয়েছে, কটার উত্তর আমাদের কাছে আছে? আছে প্রশ্নের উত্তর, কিন্তু এটাও তো সত্য, পূর্বজন্মে আপনি কোথাও না কোথাও ছিলেন। এখন যদি বয়স আপনার হয় 27, এখন যদি বয়স আপনার হয় 60, তাহলে 60-এর আগে 61 বছর আগে আপনি কোথাও না কোথাও ছিলেন। বলে ছিলাম কি না ছিলাম তাও তো জানি না, আপনি বলছেন শুনছি ছিলাম, ছিলাম কি না তাও তো জানি না। বলে তো এ ভাবনাটা তো স্বাভাবিক, কারণ আমাদের কি বা জ্ঞান আছে। কিন্তু গীতাতে ভগবান কি বলছেন শুনেছেন? বলে জাতস্য হি ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃতস্য চ, জাতস্য হি ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃতস্য, জন্ম যার হয়েছে মৃত্যু তার অবধারিত, আর মৃত্যু যার হয়েছে জন্ম তার অবধারিত। তাহলে ভগবানের কথা মতো ছিলাম এক জায়গায়, এসেছি এই জায়গায়, ফের এ দেহটা ছেড়ে দিয়ে যাবো আর এক জায়গায়, কিন্তু এরপরে এই শরীরটা ছেড়ে দিয়ে কি আমি ইঁদুর হব, কি বাঁদর হব, কি টিকটিকি হব, কি গাধা হব, কি গাছপালা হব, কি মানুষ হব, কি দেবতা হব, সেটা তো আমি জানি না। তাহলে সেই জায়গায় যাব কি করে? বলে তার ওপর তার নির্ণয় হচ্ছে কর্ম, তার নির্ণয়টা কিসের উপর দাঁড়িয়ে হবে? কর্মের উপরে। তাহলে এখন প্রত্যেক দিন যদি আমি মাছের ঝোল ভাত আর মুরগির ঝোল ভাত, আর এই যদি আমি দিনরাত আমার স্বপ্ন ধ্যান জ্ঞান হয়, ভগবান বলছে তোমাকে বারবার যাতে তুমি ওই জন্মে জন্মে খেতে পারো তার ব্যবস্থা আমি করে দেব। আমাকে ভালোবাসার পরিবর্তে তোমার যদি এত নেশা হয়, একদিন যদি বলা হয় যে মাছ ছাড়া ভাত খাও যেন মাথায় বজ্রাঘাত, যদি একবেলা নিরামিষ খায় বা দুবেলা খায় তার পরের দিন বলবে যেন এক মাস মাছের ঝোল থাকে, এর মা শক্তি আছে না নি? আমার অপরাধ নেবেন না, আমার একটু বাস্তব কথা বলা প্র্যাকটিস, খারাপভাবে কেউ নেবেন না। বলছে কেন, তুমি কি জানো এটা তোমার খাদ্য নয়? তুমি যদি এ খাদ্য খাবে তো তোমার শরীর অপবিত্র থাকবে, আর অপবিত্র শরীরে কোনোদিন গোবিন্দ সেবা হবে না। বলে শরীরটাকে পবিত্র করতে হবে, গোবিন্দ সেবা যদি করতে চাও। বলে ভগবানের সেবা করতে যাব কেন? বলে ভগবানের সেবা করতে যাবে তোমার লাভের জন্য। তুমি মনে করো না যে আমি গোবিন্দের সেবা করে গোবিন্দের কিছু লাভ করে দেবো,
গোবিন্দের সেবা তুমি করবে তোমার লাভের জন্য, লাভে লোক লোহা বয়, বিনা লাভে কেউ তুলো বয় না। এই অলোক প্রভু আমাদের সুশান্ত আমাদের অসুবিধা এইসব যারা ছুটছে না, এসব লাভে লোক লোহা বয় লাভের জন্য ছুটছে, কি লাভের ভাবনা? ওই দেখো লাভ না, মিথ্যা কথা বলো না তুমি, অলোকদা মিথ্যা কথা বলছে, আসরের বসে বসে মিথ্যা কথা বলছে। মানে কেন মিথ্যা কথা বলছে? বলছে এই কারণে এতদিন ছুটেছে জাগতিক অর্থের আশায়, আজকের ছুটছে পরমার্থের আশায়। এটা সত্যি, মিথ্যা কথা বলছে না, বসে বসে বললো যে না প্রভু না প্রভু আমার কোনো লাভ নেই। অথচ যেখান থেকে প্রোগ্রামের ডেট করেছে সেখান থেকে রাতের ঘুম চলে গেছে, জিজ্ঞেস করবো আমি তো আর দেখতে আসিনি, কিন্তু আমার অনুমানটা আছে 30 বছর ধরে এই রকম কন্টিনিউ ধর্মসভা করেই যাচ্ছি। আজ আমি এখানে পাঠ করছি, এত বড় বড় ধর্মসভা এই একটা ব্রেন থেকে মহাপ্রভুর কৃপায় পরিচালনা করা হয়, করি আমি, আমার মহাপ্রভু আমার গুরুদেব আমার দ্বারা করায়। তো একটা অনুষ্ঠান করতে গেলে কীরকম টেনশান হয়, কীরকম চিন্তাভাবনা করতে হয়, ওটা আমার ভালো মতো অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে বলছি এদের কজন আর ঘুম চলে গেছে, কিন্তু আজ অনুষ্ঠান শেষ পর্বে পৌঁছে গেছে, ওদের মুখ থেকে শুনতে পেয়েছি বাবা খুব ভয় পেয়েছিলাম, যাক অনুষ্ঠানটা মোটামুটি একটা কি অনেকটা না পড়ে অনেকটা তারা উতরে এসেছে। যদিও শেষ বক্তব্য অলোকদা বলবেন, তবু কথা দৃষ্টান্তে আমি একটু উদাহরণস্বরূপ বললাম, পরে বলব। এখন এই যে অনুষ্ঠান করার উদ্দেশ্য কি? ভগবানকে ভালোবাসা। কেন তুমি ভগবানকে ভালোবাসতে যাবে? কেন তুমি ভগবানকে ভালোবাসতে যাবে? ভালোবাসবে লাভের জন্য। বলে কি লাভ পাবো? বলছে তুমি যদি ভগবানকে ভালোবাসো কি কি লাভ হবে দেখতে চান? এখন দেখবেন, বলুন ভগবানকে ভালোবাসতে রাজি আছেন না নেই? আছেন, কিন্তু কিসের জন্য ভালোবাসবেন? লাভের জন্য। কি কি লাভ হবে জানেন? ওইটাই তো মজা। বলছে যদি তুমি ভগবানকে ভালোবাসতে আরম্ভ করো, ভগবানকে মন গড়া ভালোবাসা বাসা যায় না, ভগবানকে ভালোবাসতে গেলে শিখতে হয়। ভগবানকে ভালোবাসতে গেলে তার সঙ্গে তোমার কোনোদিন পরিচয় আছে? তোমার সঙ্গে প্রকৃত পরিচয় আছে, কিন্তু তুমি আজ পরিচয় ভুলে গেছো। পরিচয় তোমার আছে কিন্তু তুমি ভুলে গেছো। তার সঙ্গে সম্বন্ধ আমার চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল সম্বন্ধ আমার থাকবে, কারণ আত্মাটা এসেছে তার থেকে। আত্মাটা এসেছে কার থেকে? তার থেকে। তার সম্বন্ধ তো রয়েইছে, আমি ভুলে গেলাম মানে সম্বন্ধ শেষ? ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনার ভাইয়ের বয়স ছিল 28 বছর, সেই সময় আপনার ভাই মারা গেল কোনো একটা অ্যাক্সিডেন্টে, তখন বৌমার কোলে 8 মাসের বাচ্চা, বৌমা মনের দুঃখে ছেলেটাকে নিয়ে 8 মাসের ছেলেটাকে নিয়ে কলকাতাতে চলে গেল। কলকাতায় গিয়ে একটা বাবুর বাড়িতে ঝি খাটতে খাটতে ছেলেটাকে মানুষ করল। 22 বছর পর ছেলেটা মার কাছে আবদার করছে, মা তুমি তো বারবার বলো আমাদের দেশের কথা, আমার জ্যাঠাবাবুর কথা বা আমার বাড়ির কথা তুমি বারবার বলো, মা চলো না একবার দেশের বাড়িতে যাই একটু ঘুরে আসি। তো মা বলে আচ্ছা আচ্ছা তোকে নিয়ে যাবো কোন, আচ্ছা নিয়ে যাবো কোন। এরকম করতে করতে 22 বছর পরে ছেলেটা একটা ব্যাংকে চাকরি পেয়েছে, মা ঝি কেটে কেটে ছেলেটাকে মানুষ করে 22 বছর পরে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। 22 বছর পরে দেশে আসছে, যে বাড়িতে সে ছিল 8 মাস বয়সে যে বাড়িতে তার মা থাকতো, সেই বাড়িতে যখন ছেলেটা বুট প্যান্ট শার্ট কোট টাই পরে যখন এসে একটা রাজপুত্রের মতো বাড়িতে ঢুকবে, তখন তার জ্যাঠা বা জেঠিমা বা তার আত্মীয় যারা বাড়িতে ছিল তারা সবাই চিনতে পারবে তো ওকে? বলুন আপনার সারাটা দিন অন্তত চিনতে পারবে কি? তখন প্রশ্ন আসবে আপনি কে, ফার্স্ট প্রশ্ন আপনি কাকে চান, কোথা থেকে আসছেন, হঠাৎ এ বাড়িতে কেন, এতগুলো প্রশ্ন দেখা দেবে না দেবে না? তাকে বসতেও এখনো বলেননি, প্রশ্ন হচ্ছে এখনো বসতেও বলেননি। এতগুলো প্রশ্ন করতে করতে তার কিছুক্ষণ পরে এতগুলো প্রশ্ন করছে, ছেলেরা কিছু কথাই বলছে না, মিজমিজ করে হাসছে, একটু মজা করছে, চেনা তো অস্বাভাবিক, চেনাটা সম্ভব নয়। তার 2 মিনিট পরে তার মা পিছন দিক থেকে গেট থেকে ওই বাড়ির মধ্যে ঢুকছে। ওর মাকে দেখে ওর জ্যাঠাইমা বা ওর জ্যাঠাবাবু দূর থেকে চিনতে পারে, আরে আমার সেই ছোট জানা, আরে ছোট জানা,
তো তাড়াতাড়ি করে কাছে এসে, আরে তুই এতদিন পরে, বলি এটা কে? তো বলছে এই তো সেই আট মাসের ছেলেটা, এই তো। আরে খোকা তো তুই বলবি তো যে আমি গৌর প্রেমা আনন্দ হইব, যেই পরিচয় পেয়ে গেল। আরে বস 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 বস, আরে তুই আমার বলবি তো, এবার যত্ন হবে না, হবে না। এতক্ষণ কি আস কিরকম পরিচয় হচ্ছিল রাস্তার লোকের মতো, আর এখন কিরকম আলাপ হচ্ছে? এখন যত্ন হবে না, হবে না। পরিচয় আছে জানে না বলে রাস্তার লোকের মতো ব্যবহার, পরিচয় যখন পেয়ে গেল তখন এসে গেল প্রীতির ব্যবহার। গল্পটা কেন শোনানো হলো এতক্ষণ? ভগবানের সঙ্গে আমার চিরন্তন সম্বন্ধ আছেন ভগবান বিভু চিন্ময় সত্তা পরমেশ্বর ভগবান লর্ড শ্রীকৃষ্ণ, আর আমি তার অনু অংশ, আত্মা অবিচ্ছিন্ন অংশ, সর্বদাই একই তত্ত্ব। সেই ভগবানের অংশ আমি, সেই ভগবান আমার মধ্যেই রয়েছেন, কিন্তু সেই সম্বন্ধটা আমি ঠিক ওই 22 বছরের জন্য যেমন ভুলেছিলাম, তার জন্য তার সঙ্গে রাস্তার লোকের মতো ব্যবহার করেছি। পরিচয়টা কে করিয়ে দিল? এই এই যে 22 বছরের ছেলেটার সঙ্গে তার জ্যাঠা এবং জেঠিমার পরিচয়টা কে করিয়ে দিল? মা। তাহলে এখানে ঘটক কে? মা। ভগবান আমার পিতা আর আমি তার সন্তান, মাঝখানের ঘটক হলো সাধু। মা কে এখানে? সাধু। সাধু আমাকে বলে দিল এই তোমার পিতা আর তুমি তার সন্তান। আজ তুমি যাদের বাবা মা বলছো, এ বাবা মা আসল নয়, এটা নাটকের বাবা মা। 60 বছর আগে এরা ছিল না, কদিন পরে এরা থাকবে না। এইরকম জন্মে জন্মে তোমার হাজার হাজার পিতা মাতা, প্রতি জন্মে জন্মে তোমার পিতা মাতা হয়েছে, প্রতি জন্মে জন্মে তুমি এইরকম কারো না কারোর সন্তান হয়েছ, কিন্তু প্রতি জন্মে, ওরে জন্মে জন্মে সবে পিতা মাতা পা, জন্মে জন্মে সবে পিতা মাতা পায়, সাধু গুরু নাহি মিলে বুঝ হই আয়, সাধু গুরু নাহি মিলে বুঝ হই আয়। সাধুরূপ মা, যদি সাধুর সঙ্গে দেখা না হতো তাহলে কৃষ্ণের পরিচয় আমার বাপের পরিচয় কি আমি পেতাম? তাহলে এই এত বড় পরিচয় যিনি করিয়ে দিলেন তিনি আমার প্রকৃত মা, তিনি আমার প্রকৃত বাবা কি? এখন যেদিন থেকে কৃষ্ণকে আমায় চিনিয়ে দিলেন, যেদিন থেকে কৃষ্ণকে আমায় জানিয়ে দিলেন, যেদিন থেকে আমি কৃষ্ণকে ভালোবাসতে শুরু করলাম, সেই আমার পিতা, সেই আমার মাতা। শুনলে অনেকে অনেক অবাক হয়ে যাবে, বলে কি ব্যাপার বললো বাবু, একটা কি জানা ভুল কথা বললো মনে হচ্ছে, বলে সাধু নাকি বাবা মা? হ্যাঁ, সাধু নাকি বাবা মা? হ্যাঁ, প্রকৃতই সাধু বাবা, প্রকৃতই সাধু মা। বলে কি করে সম্ভব? বলে তোমার জন্মদাতা পিতা মাতা শুধু কেবল মাত্র তোমার জন্মই দিয়ে খালাস, তোমাকে জন্ম মৃত্যুর হাত থেকে কোনোদিন রক্ষা করতে পারবে না। পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার তোমাকে জন্মাতে হবে, মরতে হবে, জন্মাতে হবে, মরতে হবে, বারবার মাতৃগর্ভে শয়ন করতে হবে। কিন্তু পিতামাতা, সেই প্রকৃত পিতামাতা যে প্রকৃত সন্তানকে জন্ম দেওয়ার পর আর পুনর্বার মাতৃগর্ভে প্রবেশ করতে দেয় না, সেই হলো প্রকৃত পিতা। কিন্তু আমরা যে বাবা মাকে বাবা মা বলে ডাকছি, বাবা মা আমাদের যা জন্ম দিয়েছে, আমার মৃত্যুকে, জন্ম মৃত্যু চক্রকে রোধ করে দিতে পারবে? পারবে? আপনারা যারা সন্তানের মা বাবা হয়ে বসেছেন, এখানে আছেন, আপনারা বলুন, আপনার সন্তানের মৃত্যুর হাত থেকে চিরকালের জন্য কে রক্ষা করতে পারবেন? এত বড় ক্ষমতা আপনাদের নেই। ভাগবত বলছে গুরুর ন শস্যাৎ, স্বজন ন শস্যাৎ, পিতা ন শস্যাৎ, জননী ন শস্যাৎ, দৈবং ন তৎস্যাৎ, প্রতিষ্ঠ ন শস্যাৎ। বলে কেন? বলছে গুরু হয় না, গুরু হওয়া তোমার সাজে না, পিতা হওয়া তোমার সাজে না, তোমার উচিত নয় বাবা হওয়া, তোমার উচিত নয় মা হওয়া, তোমার উচিত নয় স্বামী হওয়া, তোমার উচিত নয় দেবতা হওয়া, তোমার উচিত নয় আত্মীয় স্বজন হওয়া, কিন্তু সবগুলো চেয়ার আমরা সব দখল করে বসে আছি, ঠিক না ভুল? অথচ ভাগবত বলছে তোমার উচিত নয়, তোমার কোনো যোগ্যতা নেই ওই চেয়ারে বসার। শুনে অবাক লাগছে না?
ভাগবত কি কথা বলছে অবাক লাগছে না? বলে কেন নয়, প্রশ্ন থেকে গেল কেন নয়। বলে ভাগবত বলছে ন মোচয়েদ যো সমুপেত মৃত্যু, উত্তর এটা ন মোচয়েদ, ন মোচয়েদ মুক্তি করতে পারবে না, যো মানে যিনি, সমুপেত অর্থাৎ আমার দিকে যে মৃত্যু আগিয়ে আসছে, সেই আসন্ন মৃত্যুর হাত থেকে যদি আমাকে বাঁচাতে না পারে তাহলে সে পিতা পিতা নয়, সে মাতা মাতা নয়, সে আত্মীয় স্বজন আত্মীয় নয়, সে গুরু গুরু নয়, সে দেবতা দেবতা নয়, সে স্বামী স্বামী নয়। শুনলাম কথা থেকে, শ্লোকটা কথা থেকে শুনলাম, ভাগবত শ্লোকটা বলুন কথা থেকে শুনলাম বলুন মুখে ভাগবতম। তাহলে শচীন বাবু বলেনি তো, দেখবেন ভুল করে আমি ওপারে অটো উঠে যাবো, শেষকালে দেখবেন গালাগালি বহু বলে গেছে। ভাগবত বলছে, কৃষ্ণ বলছেন, তাহলে সাধু প্রকৃত বাবা মা কেন? বলে সাধু পারবে ওই কাজটা করে দিতে যা তোমার জন্মদাতা পিতা মাতা পারল না, যা তোমার কুলগুরু পারল না, যা তোমার সরকার পারবে না, যা তোমার আত্মীয় স্বজন পারবে না, যা তোমার বাবা মা একদম অগ্নি সাক্ষী করে সাত পাক ঘুরে যার হাতে তুলে দিয়েছে ওই আসামিও পারবে। কি পারবে? বলে সাধু কি করে পারে? তাহলে এখানে দেখাতে হবে, যদি না দেখাতে পারি তাহলে প্রভু ভুল কথা বলিস, প্রমাণ না করে দিলে মুশকিল আছে, তাই না? সাধু কি করে প্রকৃত বাবা মায়? ওরে ওরে সেই সে পরম বন্ধু সেই পিতা মাতা, সেই সে পরম বন্ধু সেই পিতা মাতা, ও সেই সে পরম বললেন সেই সে পরম বন্ধু, সেই আমার প্রকৃত বন্ধু, সেই পিতা সেই মাতা, সেই আমার প্রকৃত বাবা মা। কি কাজ করে দিয়েছে তাই তাকে বাবা মা বলবো? কি আমার উপকার করেছে যে তাই তাকে প্রকৃত বন্ধু বলবো? বলে যে কাজ করে দিয়েছে কোটি কোটি জনম তুমি বাবা মা লাভ করেছ, কোনো বাবা মা যে কাজ করে দিতে পারেনি সেই কাজটা সেরে দেবে এই সাধু বাবা মা। বলে কি করে সম্ভব? চলুন তার প্রমাণটা দিচ্ছি, কিভাবে সাধু বাবা হয়, কি করে সাধু প্রকৃত মা হয়, কি করে সাধু প্রকৃত বন্ধু হয়, এইবার তার প্রমাণটা দেয়া হবে, তবে বোঝা যাবে কত ধানে কত চাল, ঠিক না? হ্যাঁ চলুন ভগবান কৃষ্ণ কি বলছেন সেটাই শুনে আসি। ভগবান বলছেন জন্মকর্ম চমে দিব্যম এবং যত্তত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামে দিশ অর্জুন। কৃষ্ণ বলে দিলেন কোথায় প্রমাণ দেওয়ার জন্য শ্লোক শেষে মনে রাখবেন, পয়েন্ট সরবে না। কি করে বাবা মা প্রকৃত সাধু কি করে বাবা মা হয় তার প্রমাণ চলছে, ঠিক তো? পয়েন্ট সরলে হবে না, পয়েন্টটা মনে রাখুন। ভগবান বলছেন আমার জন্ম এবং আমার কর্ম এটা দিব্য, এটা অপ্রাকৃত, এটা চিন্ময় বস্তু। আমার জন্ম কোন প্রাকৃত? আমাদের প্রত্যেকের জন্ম এবং কর্ম আছে না নেই? বলুন সকল উত্তর দিন। আমাদের প্রত্যেকের জন্ম এবং কর্ম আছে না নেই? এখন যদি আপনার জন্মের আর কর্মের কথা ভালো করে এই ভদ্রলোকে শোনাই মানে এই ভদ্রলোকের পাপ সব নষ্ট হয়ে যাবে। কি আপনার জন্মের কথা, আপনারা যারা যারা এসেছেন আপনাদের জন্মের কথা আর কর্মের কথা আমার কাছে খুব গল্প করলো একজন করে, উনি এই করেছেন ওই করেছেন ওইভাবে ওনার জন্ম হয়েছে, আপনার জন্মের কথা আর কর্মের কথা সব আমাকে আচ্ছা করে শোনালো, মানে আমার সব পাপ এবার সব নষ্ট হয়ে যাবে। কি যাবে? বলে আরো আমার পাপ বাড়বে। তাহলে আপনার জন্ম কর্ম আর এখানে ভগবানের জন্ম এবং কর্মের কথা হচ্ছে, ভগবানের জন্মের কর্মের কথা শ্রবণ করছি আমরা, আমাদের পাপ বাড়ছে না সব পাপ নষ্ট হচ্ছে? বলুন উত্তর দিন, সব নষ্ট হচ্ছে। তাহলে ভগবান বলছেন তোমাদের জন্মকর্ম প্রাকৃত, আমার জন্মকর্ম অপ্রাকৃত, তাই তোমাদের জন্মকর্মের কথা যত শুনবে তত বিপদে পড়বে,
পাঁকে যেমন দাঁড়িয়ে নাচানাচি করলে আরত নিচের দিকে ডেবে যায়, আর আমার কথা শুনলে যারা পাঁকে ডেবে আছে তারা চচ্চড় করে উপরে উঠে আসে। এখন ভগবানের জন্ম আর কর্ম যে অপ্রাকৃত যেটা এখন বুঝলাম, এটা শুনলাম কোথা থেকে? শোনালো কারা? জানালো কারা কৃষ্ণের কথা? এতদিন জানতাম বডিটা আমি, আজকে সাধুদের কাছে শুনছি আত্মাটা আমি। কি এতদিন জানতাম দেবদেবী বোধহয় ভগবান, আজকে সাধুদের কাছে শুনছি না কৃষ্ণ নাকি পরমেশ্বর ভগবান। এতদিন জানতাম যে এই বাম্মা সব আসল বাম্মা, আজকে সাধুদের কাছে শুনছি নাকি সাধুরাই নাকি প্রকৃত বাবা। এতদিন জানতাম আমরা পরের জন্মে এর জন্মের কথা ওর কর্মের কথা, ও দিদি ও দিদি ও দিদি করে মুখে গাঁজা তুলবে কল তোলায় গিয়ে জল তোলায়, কি ঠিক কিনা? খুব বলবে, আচ্ছা করে বলবে, ওর গাড়ির খবর, ওর বাড়ির খবর, ওর শাড়ির খবর, ওর আংটির খবর, ওর গয়নার খবর সবগুলো নিয়ে আসবে। আর এখন খুব সুযোগ হয়ে গেছে, ছালের ব্যাগটা শুধু কাঁধে তুলে নিয়ে স্কুলের দরজায় ঢুকিয়ে দিতে পারলে চাবি মেরে দিয়ে পুঁটির মা, টেপির মা, ললিতার মা, পন্টির মা, ঘন্টের মা সব এক জায়গায় বসে বসে গোল টেবিল করবে। বা সারাদিন কি চিবোবে? ওদের চিবনার বস্তুটা কি? এর কথা, ওর কথা, তার কথা, গ্রাম্য কথা। মহাপ্রু বলছে ওরে গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে। দেখছেন কি বলছেন? গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে। এখন কারা কারা ব্যাগ বয়ে নিয়ে স্কুলে যান, হিসাব আছে? ব্যাগ বই তো হয় না, হয় না? হ্যাঁ, যেটা বলেছি সত্য না মিথ্যা? তাহলে এখন থেকে যতই চানাচুর চিবাবেন তত কি ভিটামিন বাড়বে না কমবে? শরীর ভিটামিন হবে না আরো সর্বনাশ হবে? তাহলে এখন টেপির মার দল ছাড়বেন না, ওখানে ওই ফের কালকে যাবেন? হ্যাঁ, ওখানে যাবেন না, দলটা ছাড়বেন বলুন? যদি নিজের ভালো চান তো অচিলা করে করে ওদের থেকে দূরে সরে যান, যদি বাঁচতে চান। আর ওই সময়টা কাটাবো কি করে? অতটা সময় লম্বা, ওই সময়টা কি করবো? বলো অলোক প্রভুর কাছ থেকে মালা টালা নিয়ে যান, বলে দেখলে ওরা হাসবে, পুঁটির মা লজ্জা দেবে, তুলসীর মালা যদি গলায় পড়ি ওরা কামড়াবে, তাহলে করতে গেলেও সে তো বিপদ। প্রভু কি জ্বালায় এগুলো জ্বালা পিছলে জ্বালা? হ্যাঁ, বলে তাহলে কি করবো? মহাজন বলে দিচ্ছে, ওরে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি এইভাবে যারা আত্মরক্ষা করতে পারবে, কারণ ভয়ঙ্কর সমাজ, এখানে যদি তুমি দুপা আগাও তোমাকে সবাই মিলে কামড়ে মেরে ফেলবে, ঠিক কিনা ভুল? হ্যাঁ, পোষা পাখি যে বুনো পাখিরা কামড়াবে না, কামড়াবে না, কামড়াবে না? একটা পোষা পাখি যদি রাস্তায় নামে হাজারটা বুনো কুকুর, বুনো পাখি তার উপরে ঝাঁপিয়ে পড়বে, তবুও করতে হবে না, করতে হবে না? ছেড়ে দিলে তো মরবো। হ্যাঁ, ছেড়ে দিলে মরবো। বলে প্রভু এত কষ্ট করে ধর্ম করা যায়? এইরকম যন্ত্রণা খেয়ে খেয়ে তিলক করলে জ্বালা,
মালা নিলে জ্বালা, একাদশী ব্রত করলে সেও ঝালা পালা, চারদিক দিয়ে শুধু জ্বালা আবাসে ভোরবেলা শীতের সময় চান করা, তোমাদের কথা মানতে গেলে তো হাজার ঝামেলা, তো অত করবো কি করে? ওই জন্য প্রভু তোমাদের একটা ভালো লাগে জানি, কিন্তু জানো প্রভু এই সমস্যা বলে ধর্ম কি তাও জানি করিতে রুচি নাই, বলে অধর্ম কি তাও জানি সদাই করি তা, তাই না? শুনি সব বুঝি সব। হ্যাঁ বলছে যারা সব জানি আর সব বোঝে তবু করে না, এরা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছে। আমরা কালিদাসকে বোকা বলি, কিন্তু আমরা যে সবাই কালিদাস, কি বলে আমরা কি করে কালিদাস হলাম? বলে যে ডালে বসে আছি ওই ডাল আমরাই কাটছি, আমরা যে ডালে বসে আছি ওই ডাল কাটছি। বলে এখন কোন শরীরটা নিয়ে ভোগ করছে, কোন শরীর নিয়ে ভোগ করছে? এই শরীরটা নিয়ে। বলে এই শরীরটা, এই শরীরটা কি? এই শরীরটাকে ভাগবত কি বলছে জানো? শরীরটাকে কি বলছে? ওরে মুকুতি দু আরো এ দেহটাকে কি বলছেন শুনে যান। সকলে তো দেহের যত্ন করেন, দেহকে কেনা ভালোবাসে, নিজের শরীরটাকে কেনা ভালোবাসে। হ্যাঁ আর বিশেষ করে এখন যা মানে দেহের যত্নের যা ব্যবস্থা এখন বাজারে ঘাটে পাওয়া যায়, মানে কল্পনাতীত কি দেহের যত্ন নেওয়ার জন্য। আগে তো বিউটি পার্লার দেখাই যেত না, এখন মানে হাটে খাটে পথে মাঠে গলিতে গলিতে বিউটি পার্লার কি। আরও যদি না যায় কি গৌর প্রেমানন্দ হরি বল সব পেস্টি ঝিলে করে দেবে রাস্তায় নামলে, কামড়াবে সকলে মিলে, ও একটা জ্বালা। সমস্যা আছে না নেই? এই যে শরীরটার যত্নের কথা হচ্ছে, বলছে যে শরীরটাকে আপনি যত্ন করছেন ওই শরীরটাকে একটু চিনুন। ভাগবত চেনাচ্ছে আমি নয়, বলছে মুকুতি দুয়ারেই নরক দুয়ার। শরীরটাকে বলছে এ তোমাকে মুক্তি পাট পাইয়েও দিতে পারে আর ইয়ে তোমাকে সোজা নরকে চালান দিতে পারে। এই শরীরটার দুটা ক্ষমতা রয়েছে। কোথা থেকে বলা হচ্ছে? কৃষ্ণ প্রেম তরঙ্গিনী। এখন যেটা বলা হচ্ছে কৃষ্ণ প্রেম তরঙ্গিনী, কৃষ্ণ প্রেম তরঙ্গিনী মানে কি? শ্রীমৎ ভাগবতমের টোটাল শর্ট হচ্ছে কৃষ্ণ প্রেম তরঙ্গিনী। মহাপ্রভুর পার্শ্বদ রঘুনাথ ভাগবত আচার্য রচিত কৃষ্ণ প্রেম তরঙ্গিনী। শরীরের পরিচয় দিচ্ছেন মুকুতি দুয়ারেই নরক দুয়ার, মানে এটা কি হলো বুঝতে পেরেছেন? মানে এটা মুক্তিরও দরজা আর নরকেরও দরজা। আর বুঝতে অসুবিধা আছে? তাহলে কি করবে? বলে মুকুতি দু আমার পরে গাইবেন কিন্তু মুকুতি দুয়ার ওয়ে নরক দু মুকুতি দুয়ার ওয়ে নরক দু সাজিতে পারিলে এই দেহে প্রতিকার। তুমি যদি ঠিক ঠিক সাধনটা করতে পেরেছো এই জন্মেই এই শরীরটা তোমাকে মুক্তি দান করে দিতে পারে, আর তুমি যদি ঠিক ঠিক না সাধতে পারো এই দেহ তোমাকে সোজা নরকে চালান দিতে পারে। তাহলে বুঝতে পাচ্ছেন সাধুরা সমাজের বন্ধু না সাধুরা সমাজের শত্রু? এই শরীরটাকে ভগবানের দিকে চালনা করবার জন্য কাদের ঘুম চলে যায়? ঘরের খেয়ে উপদেশ দিতে যায় কি? তাহলে মুক্তির দরজাগুলো আমরা নিতে চাইছি না সাধুরা। বলে সাধু কি করে জানো? বলবে জোর করে তোমার বাড়িটা একদিন একাদশীর একটা ছোট অনুষ্ঠান করতে পারো না?
করো না, তোমাদের কিছু খেতে দিতে হবে না গো। তোমরা এক কাজ করো, আমরা শুধু যাব তোমার বাড়ি, দু ঘন্টা পাঠ করব, তুমি একটু বাতাসা দিও, একটু জল দিও, ওইটাকে পারবে না? আর যদি না দাও তো তোমার দিতেও হবে না। তোমার বাড়িতে শুধু একদিন তুমি একটু আয়োজন করো, তোমার বাড়ি দাওয়ায় গিয়ে বসবে, একটু ভগবানের কথা কীর্তন টীর্তন করে চলে আসবে। বলে ও আনবে না, বলে আধা পদ ঘোষে নিয়ে আসবো, 30,000 টাকা নেয় নেবে। সুমন ভট্টাচার্যের আনবো যদি 40,000 টাকা পালায় নেয় নেবে। কিন্তু সাধু বাবা তুমি সদাচার করে যতই কথা বলো না কেন, ঠিক কিনা? কি মাথা মেতেছে সমাজ, কারণ আমাদের তো রং নাই ঢং নাই। হ্যাঁ, আজ তো আমার ডান দিকে ক্যাসিও, বাঁ দিকে হারমোনিয়াম, পিছনে খোল। যখন কেউ থাকে না তখন আমি একাই করি সব, একলাই বাজাবো, একলাই গাইবো, একলাই সব, কি ঠিক কিনা? রং ঢং নাই বা থাকবো, দরকার তো আমার কথা। ভগবানের কথাটা যদি বুঝে ঘরে যেতে পারি তো জীবন ধন্য। তবু এরা সবাই আজকের হেল্প করছে আমাকে, আমার অনেকটা কষ্ট লাঘব হয়ে যাচ্ছে, উৎসাহ দিচ্ছে, এরা ভগবানের সহযোগিতা করছে, ভগবান এদেরকেও কৃপা। আপনারা সবাই বসে শুনছেন, ভগবান আপনাদেরও কৃপা করবে। ভগবান এতটাই দয়ালু, তার জন্য যদি কেউ এক কোণা করে ভগবান তার কোটি গুণ দিয়ে তবে থাকবে। আপনারা সবাই কৃপা পাবেন, ভগবানের কৃপা সবাই আপনারা পাবেন, তবে কি যেমন করবেন তেমন পাবেন। সেই জন্য এটা কি মুক্তির দরজা আর এটাই কি নরকের দরজা? মুক্তির দরজা কি করে খোলে? মুক্তির দরজা খোলে ভগবান যা যা গাইড বুক দিয়েছেন, গীতা ভাগবত শাস্ত্র রামায়ণ পুরাণ, এই গাইড বুক মেনে যারা জীবন চালায় তাদের মুক্তির দরজা খোলে। অর্থাৎ এই শরীরটা দিয়ে করতে পারি না, পারি না। আবার ভগবানের কথা সব বাদ দিয়ে আমি মাছ মাংস তাড়ি বিড়ি গাঁজা এক সমস্ত কি চা পান বিড়ি সিগারেট খৈনি এলএসডি নস্যি মদ গাঁজা আফিন তেরেঙ্গা শেখার জর্দা জওয়ান গুড়াগুতামা গুটকা পান করা খৈনি গুল খেতে পারি না, পারি না? যা খুশি তাই খাবো। হ্যাঁ, আজকের ইলিশ মাছ খাবো, কালকের মাংসের ঝোল খাবো, তারপরের দিন ডিমের ঝোল খাবো, তারপর দিন প্রয়োজন হলে রাজহাঁসের ডিম কিনে এনে ভাজা করে খাবো, আমার যা খুশি তাই খাবো। আজকের মুরগির মাংস খাবো, কালকের খাসির মাংস খাবো, ওর দিন পায়রার মাংস খাবো, আমার যা খুশি তাই খাবো। কেউ কিছু বললে বলা নেই, কি ভগবান বলছে খাও 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 যত পারো খাও। বলে ব্যাটারিটা আমি ঠিক টাইমে খুলে নেবো, ব্যাটারিটা আমি ঠিক টাইমে খুলে নেবো, কারণ যেদিন তোমার জন্ম দিয়েছি ওই দিনেই আমি তোমার রিটার্ন টিকিটের ডেটটাও করে ছেপে রেখেছি। আমার নাম মাসিওয়ালা, আমি বেহিসেবি কাজ করি না। যদি তুমি খেতে 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 তোমার দিন পার হয়ে যায়, ওই যে টাইমে ব্যাটারি খুলবো, জমে তোমাকে লাঠি মারতে মারতে পেটাতে পেটাতে ঠেঙে দড়ি বেঁধে টানতে টানতে তত্ত্ব বালুকার উপর দিয়ে নিয়ে যাবে। সেটা যদি তুমি রাজি থাকো, যাও যত পারো খুশি খাও, যত খাসো খুশি, যা খুশি দেখো, যা খুশি শোনো, যা খুশি মুখের মধ্যে এখন দিয়ে নাও, এখন তোমার সুযোগ এসেছে। সাধুরা বলে সর্বনাশ করো না, এখনো সাবধান হও, সময় আছে, কদিন বাঁচবে? যে কোনো মুহূর্তে ডাক এসে যাবে। এখন থেকে খাওয়া বন্ধ করো, ওই নোংরা খাওয়া বন্ধ করো, অসুচি খাওয়া বন্ধ করো, শরীরটাকে পবিত্র করো। বলে শরীরটা পবিত্র করবো কেন? বলে ভগবানের সেবা করতে গেলে শরীর পবিত্র না হলে তুমি যত বাড়িতে নকুল দানা চিনি বাস্তা ফল বাটা সাজাও না কেন, রাজভোগ সাজাও না কেন, তোমার হাতে গোবিন্দ খাবে না। অপরাধ নেবেন না। ব্রাহ্মণদের যে ডেকে আমরা পূজা করি, ব্রাহ্মণের দেওয়া যে ভোগ দেবতারা খাবে এত সহজ নয়। ব্রাহ্মণ যদি জন্মসূত্রে নিরামিষ না হয়, আজন্মকাল ব্রাহ্মণ নিরামিষ হতে হবে। যদি সেরকম ব্রাহ্মণ থাকে, সাত্ত্বিক বডি চাই ব্রাহ্মণ, ব্রাহ্মণের প্রধান গুণ হচ্ছে সাত্ত্বিক শরীর, অর্থাৎ জন্মসূত্রে নিরামিষ খেতে হবে। আজকাল তো সমাজে বাবা আমি তো ব্রাহ্মণের সদাচারী ব্রাহ্মণ চোখেই পড়ছে, হয়তো আছে কোথাও একটা আড্ডা, সেরকম ব্রাহ্মণের দিয়ে যদি পূজা করাতে পারি তাহলে কিছুটা হলেও হতে পারে। কিন্তু যদি আমি ব্রাহ্মণকে নিয়ে এসে পূজাও করি তথাপি গোবিন্দ আমার প্রতি খুশি নয়, ভালো করে শুনে রাখবেন কথাগুলো। আমি ধরে নিলাম সদাচারী ব্রাহ্মণ তো নাই কলিযুগে, আর যদি থাকে কোনো একটা আড্ডা, যদি থাকে, নেই বলবো না, যদি থাকে, কেউ কিছু মনে করবেন, কথা বলবেন না, যদি থাকে সেই ব্রাহ্মণকে দিয়ে যদি আমি পূজা করাই তবু কিছুটা হবে, কিন্তু তবুও ভগবান আমার প্রতি অসন্তুষ্ট হবে। বলে কেন, আমি ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসে পূজা করালাম, তবু কেন ভগবান আমার প্রতি অসন্তুষ্ট হবে? বলছে কি জন্য অসন্তুষ্ট হবে দেখবেন, প্রমাণ দেখবেন।
আপনি বিয়ে করে নিয়ে আসলেন, আপনার বউ হাইফাই অফিসার, আপনার স্ত্রী আপনাকে রেঁধে দেয় না, প্রত্যেক দিন ঝি এসে বাড়িতে রান্না করে দিলে তবে আপনার খাওয়া, আপনি খুশি তো? মনে মনে খুব খুশি তো? আপনার স্ত্রী আপনাকে রেঁধে খাওয়াবে না, আপনার থালাটা ধরে দেবে না, স্ত্রী শুধু পটের বিবির মতো সাজানো থাকবে, আর আপনার বাড়ির ঝি এসে আপনাকে রান্না করে খাইয়ে দিয়ে যাবে, আপনি মনে মনে খুব খুশি তো? খুশি নন? খুশি নন? কেন খুশি নন? প্রিয়জনের হাতে খেতে সবাই পছন্দ করে, ঠিক না বল? আমি প্রিয়জনের হাতে খেতে ভালোবাসি, সবাই প্রিয়জনের হাতে খেতে ভালোবাসে, ভাড়াটিয়া লোক দিয়ে কখনো প্রীতির ব্যবহার হয় না। আমি যখন কাউকে ভাড়া করে নিয়ে এসে পূজা করাবো, কি ভগবান সুখী হবে? ভগবান তোমার একটু আগে আমার পরিচয় শুনেছি, ভগবান আমার কে বলুন? ভগবান আমার কে? পিতা। আমার পিতা? তাহলে বাপের সঙ্গে ব্যাটার এই রকম পরিচয়? ভাড়াটে লোক দিয়ে বাপকে খাওয়ানো? হ্যাঁ, ভাড়াটিয়া লোক দিয়ে বাপকে খাওয়ানো? তোমার খাওয়ানো, তোমাকে খাওয়াতে হবে। ভগবান বলছে যেদিন তুমি সেই যোগ্যতা অর্জন করবে, তুমি আমার পুত্র, আমি তোমার হাতে খেতে চাই, আমি তোমার হাতে স্নান করতে চাই, তুমি আমাকে সাজাবে, তুমি আমার ফুলের মালা পরাবে, তুমি আমার চন্দন পরাবে, তুমি আমার তিলক পরাবে, তুমি আমার সমস্ত কিছু ভোগের থালা ধরে দেবে, তুমি আমার সামনে দাঁড়িয়ে যখন আমার ভোগ দেবে তখন আমার ভালো ভালো গান শোনাবে। কি গান শোনাবে? ওদিকে ভোগ লাগিয়ে, যেমন রাধারানী রান্না করতেন, রাধারানী রান্না করতেন আর সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে কীর্তন গাইতেন, যেমন গৌরী ওরা কি করছে, প্রতিটা সেবার সঙ্গে সঙ্গে কীর্তন রয়েছে। হ্যাঁ, যশোমতি স্তন্য পাই শ্রীনন্দ নন্দন, যশোমতি স্তন্য পাই কৃষ্ণকে খেতে দিয়ে যদি এই রকম কৃষ্ণের গুণের কথা তার কানে শোনাতে থাকে। কি ধরুন আপনি খেতে বসেছেন, তাকে জাগতিক উদাহরণ, আপনি খেতে বসেছেন, আপনার স্ত্রী আপনার পাশে বসে আপনাকে খেতে দিচ্ছে আর আপনার পাতের দিকে লক্ষ্য রেখেছে আর কোনটা কখন ফুরে যাচ্ছে সেটা ছাপাচ্ছে আর খুব গরম লাগছে, আপনার মাঝে মাঝে বাতাসও করছে আর আপনার গুণের কথা বলছে, সত্যি তোমাকে ছাড়া না আমি বাঁচবো না গো, আর তোমার তোমার সত্যি তোমার এই তোমার তুমি ওদিনে যা করেছিলে না, তোমার সেই কথাটা আমি আজও ভুলতে পারি না। আচ্ছা, এই যেরকম তার গুণের কথা, তার যশের কথা যখন শোনাচ্ছে, তাকে বাতাস করছে আর তাকে খেতে দিচ্ছে, আচ্ছা স্বামী খুব তৃপ্তি হবে না? হবে না। আর যদি খেতে দিয়ে পাতে কিচ্ছু নাই, যদি ঢালামায় কাজ করতে ঘুরে বেড়ায়, উঁ তু কাজ করে করে বেড়ায়, আপনি খুশি তো? ডেকে ডেকে কই এখানে দাও না, কই ওটা দাও না, কই? হ্যাঁ, তাহলে দেখছেন আগে আমি নিজে খুশি কিনা আগে দেখি। আমরা যে সংসার করি সেই প্রীতির ব্যবহারে যদি কোনো ত্রুটি হয় আমার ভালো লাগে না, আর বিশ্ব সংসারের আমরা অনন্ত কোটি সন্তান, তার পুত্র সন্তান আমরা, আমাদের কাছ থেকে আদরের সঙ্গে সেবা পাওয়ার ইচ্ছা তার আছে না নেই? তাহলে আমাদের কাছে আদরের সেবা পাওয়া দরকার, আমি যদি ভাড়াটে লোক দিয়ে তার সেবা করি কি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকেও ভগবানের খাওয়ার যোগ্যতা তৈরি করতে হবে, আমাকে সাধু হতে হবে। সর্বপ্রথম ভগবানকে খাওয়াতে গেলে সর্বপ্রথম যোগ্যতা, ন্যূনতম যোগ্যতা, নিরামিষ আহার গ্রহণ করে বডিটাকে সর্বপ্রথম শুদ্ধ করা। লাভে লোক লোহা পায়, বিনা লাভে কেউ তুলো পায় না। নিরামিষ কেন খাবো? আমি যদি লাভ না দেখতে পাই আমি কোনোদিন খেতে যাব? আমার লাভ আছে, কি লাভ হবে? ভগবানের সেবা করবো কেন, পূজা করবো কেন? লাভ আছে বলে ভগবানকে যেদিন ভালোবাসবে সেদিন কি হবে? ভগবানকে যেদিন ভালোবাসবে সেদিন তোমার আর নিম্ন জন্ম প্রাপ্ত হবে না, লাভ ডিমোশন আর হবে না, অধোগতি আর হবে না, প্রমোশন হবে। অর্থাৎ নিম্নগতি মানে বোঝেন? নিম্নগতি কাকে বলে? আমরা যে স্টেজে রয়েছি এটা মনুষ্য জন্মে, কোন জন্মে রয়েছি? Oh,
আর সাধিতে পারিলে এই দেহে প্রতিকার। বলা হয়নি যদি আমি ভালো কাজ করি, ভগবানের গাইডবুক শাস্ত্র মেনে, সাধুর কথা মেনে যদি জীবনযাপন করি, প্রমোশন হবে, আর যদি ঊর্ধ্বগতি হবে। আর যদি সাধুর আর শাস্ত্রের বাক্য লঙ্ঘন করে যদি আমি অন্যায় কাজগুলো প্রত্যেক দিন করতে থাকি, তাহলে আমার কি হবে? ডিমোশন হবে, অধোগতি হবে। তাহলে এরকম জেনে শুনে বিষ পান আমি কেন করব? এই জন্য এই দামি কাজগুলো সেরে দেয় সাধুরা। সাধুরা এই পরিচয় করিয়ে দেয়, সাধুরা এই কথাগুলো জানিয়ে দেয়, সাধুরা এই আমাদের জীবনটা লাইফটাকে গড়ে দেয়। ভগবান বললেন আমার জন্ম এবং আমার কর্ম সব দিব্য অপ্রাকৃত। এই কথাগুলো জানালো কে? ভগবানের কথা জানালো কে? আর ভগবান বলছে যেদিন আমাকে জেনে ফেলবে, জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্তত ত্যাক্তা দেহং। এই ত্যাক্তা দেহং, ত্যাক্তা দেহং মানে কি? দেহ ত্যাগ করার পর পুনর্জন্ম ন বিদ্যতে, পুনর্জন্ম ন বিদ্যতে, ন বিদ্যতে মানে হয় না, পুনর্জন্ম ন বিদ্যতে কি হলো? তার আর পুনর্জন্ম হয় না। এই কথাটা, এই কাজটা কে সেরে দিল আমার? এই কাজটা এত বড় দায়িত্বের, এত বড় এত বড় জীবনে আমার ভাগ্যটা এনে দিল কে? যা আমার পারেনি গর্ভধারিণী মা, যা পারেনি আমার জন্মদাতা পিতা, যা পারেনি আমার দেবতা, যা পারেনি আমার কুলগুরু, যা পারেনি আমার সরকার, যা পারেনি আমার আত্মীয় স্বজন, যা পারেনি আমার স্বামী, সেই কাজ করে দিয়েছে কে? সাধু। সেই জন্য আমার কোটি কোটি জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা করে দিল সাধু। তাই সাধু আমার প্রকৃত পিতা। সেই দিন থেকে আমার ভাগ্য, কত কোটি জন্ম পরে কবে আমি সাধুর দর্শন পাবো? যারা যারা সাধুর দর্শন পেয়েছেন, সাধুর উপদেশ পাচ্ছেন, সাধুর গাইড পাচ্ছেন, তারা মহা মহা ভাগ্যবান। সেই জন্য সাধুর দর্শন পাও অনেক কোটি জন্মের ভাগ্যের ফল। আপনারা যারা সাধু সঙ্গ করছেন এই কলাতলা গ্রামে, এই রামনগর আদি এই আশপাশে অনেক গ্রাম আছে, এই সব গ্রামের মানুষ যদি এখানে আসে, এই ছোট্ট প্যান্ডেলে জায়গা হবে না। সত্য না মিথ্যা? সবাই এসেছে? সবাই আসবে না। প্রচার হয়েছে, প্রচুর পরিমাণে প্রচার হয়েছে, কিন্তু সবাই আসবার ভাগ্য নেই। কারণ কি? আসতে গেলে যোগ্যতা লাগে। বলে কি যোগ্যতা লাগে? বলে আসতে গেলে স্বীকৃতি লাগে। কি লাগে বলুন তো? কি লাগে? কি লাগে? আমি কালা আছি, জোরে বলুন। হ্যাঁ, হরি হরি বল। লাগে স্বীকৃতি। সেই স্বীকৃতিটা কোথা থেকে আসে জানেন? স্বীকৃতি কোথা থেকে আসে? চ্যানেল বাই চ্যানেল। একটা কথা গোঁজামিল হবে না, একটা কথা বাজে কথা হবে না, একটা কথা বাইরের থেকে বলা হবে না। যা শাস্ত্র ভগবান আমাদের শিখিয়েছেন আমরা সেটাই শুনবো এখানে, আর সেটাই শুনে মনে রাখতে পারলে জীবন ধন্য হবে। হ্যাঁ, স্বীকৃতিটা, স্বীকৃতিটা কোথা থেকে আসে? স্বীকৃতি কি জিনিস আমরা জানি? স্বীকৃতি কি জিনিস জানি? অথচ এখানে কি বলছে? সৎসঙ্গ পাপ্যতে পুংভি স্বীকৃত পূর্ব সঞ্চিত। দেখুন, সৎসঙ্গ প্রাপ্যতে, সৎসঙ্গ মানে কি? সাধুসঙ্গ। সৎসঙ্গ প্রাপ্যতে পুংভি, সৎসঙ্গ প্রাপ্যতে পুংভি মানুষের, পুংভি মানে মানুষের, সৎসঙ্গ প্রাপ্যতে মানে সৎসঙ্গ লাভ হয় মানুষের, সৎসঙ্গ লাভ হয় কখন? স্বীকৃতই পূর্ব সঞ্চিতই, স্বীকৃতই পূর্ব সঞ্চিতই। শব্দটা বলুন, স্বীকৃতই পূর্ব সঞ্চিতই। আবার বলুন, স্বীকৃতই পূর্ব সঞ্চিতই। কিছুটা অনুভব নিশ্চয় হয়েছে? তাহলে পূর্ব পূর্ব জন্মের সম্পদ এই জন্মে লাগবে। পূর্বের যদি কর্মফল খারাপ থাকে তো সাধু দর্শন হবে না। তাহলে সৎসঙ্গ সাধুসঙ্গ লাভ হয় পূর্ব পূর্ব জন্মের বহু স্বীকৃতি থাকলে, তবে সাধুর দর্শন হয়। আজকের কি মনে হচ্ছে? সাধুসঙ্গে বসে যে ভাগবতের কথাটা শুনতে পাচ্ছেন, তাহলে পূর্বজন্মের বল শক্তি কিছু আছে না নেই? আছে বলে এই পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। হাজার হাজার লোক রয়েছে কলাতলা গ্রামে, অন্তত 5,000 ভোটার আছে। কি আছে না নেই? আমি আনুমানিক বললাম, কিন্তু 5,000-এর কটা শূন্য কেটে দিলে তবে এখানে সংখ্যা পাওয়া যাবে? এসব দূর থেকে এসেছে, এসব আশপাশে না, অনেক দূর দূর থেকে এসেছে। স্থানীয় লোক হয়তো কিছু আছে, কিন্তু ভোটারের সংখ্যার তুলনায় খুব নগণ্য। ঠিক না ভুল? আবার যে কজন এসেছে ও আবার সাধুর সঙ্গে কানেকশন আছে, ব্যাটারি চার্জ পড়ে বলে তাই এসেছে। কি ঠিক না ভুল? হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছেন, সব সকলার ভাগ্যে হবে না। ভগবানের কথা শ্রবণ করা সকলার ভাগ্যে
হবে না। কিন্তু ভগবান দরজা খুলে দিয়েছে, নাও তোমরা লুটে নাও, তোমরা সবাই লুটে নাও, সবাই পান করো, এই অমৃত পান করে তোমাদের জীবনকে ধন্য করে নাও, কিন্তু যত লেট করবে তোমরা বিপদে পড়ে যাবে, এমন ভাগ্য আর থাকবে না। আজকের যে সুযোগ আপনারা পাচ্ছেন, আগামী দিন যে দিন আসছে, ভয়ঙ্কর দিন আসছে, মনে রাখবেন, ভালো করে শুনে রাখুন। এখন যারা তাড়াতাড়ি হরিকীর্তন করে, সাধুসঙ্গ করে, সাত্বিক আহার গ্রহণ করে, ভগবানের ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারবে, হরিনাম করতে পারবে, তারা পার হয়ে যাবে। কিন্তু যারা এখন করছি 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 করছি, এই দুদিন পরে করবো, এই দুদিন পরে করবো, এইটা করে নিয়ে করবো, এই মেয়ের বিয়ে দিয়ে নিয়ে করবো, তারপর ছেলের বিয়ে দিয়ে করবো, তারপর বৌমাদের ওখানে একটু আলাদা করে দেবো, ওরা আলাদা হাঁড়ি খাবে, তারপর আমরা এদিকে স্বামী স্ত্রী আলাদা হয়ে গেলে এবার সোজা বৃন্দাবন চলে যাব, এখানে আর কি ভজন টজন করবো, ও সোজা বৃন্দাবন চলে যাব। ভক্তি বিনয় ঠাকুর বলছে, এ আশায় নাহি প্রয়োজন, এ আশায় নাহি প্রয়োজন, এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, কি এমন দুরাশা বসে, এমন দুরাশা বসে যাবে প্রাণ, এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হইবে দিন বন্ধু চরণ সেবন, না হইবে দিন বন্ধু চরণ সেবন, না হইবে বন্ধু চরণ সেবন, না হইবে বন্ধু চরণ সেবন। যারা যারা বলছে এখন নয় পরে করবো, এইটা সেরে নিয়ে ওইটা করবো, তারপর ওইটা করবো, তারপর এইটা করবো, কি হরিবল হরিবল, তাহলে কি হলো? ভক্তিমান ঠাকুর কি বললেন, এটা আশা নয় এটা দুরাশা, এটা আশা নয় এটা দুরাশা। তোমার ব্যাটারি যদি কালকের 12:10 খুলে নেওয়ার টাইম থাকে, তুমি এখন বসে বসে এখানে ভাবছো প্রভুদের কথাগুলো শুনে ভালো লাগছে, এখন একটু ভক্তি হচ্ছে, এ ভিতরে ভিতরে একটু ব্যাটারি চার্জ গরম হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু এখানে মনে মনে হচ্ছে এবার থেকে প্রভুদের সঙ্গে একটু করবো, ওইটুকু শুধু আমার ঝামেলা আছে, ওইটা কেটে গেলে না তারপর থেকে এবার আমি একদম পুরোপুরি অলোকদের সঙ্গে যুক্ত হয়ে যাব। ভগবান বলছে এ বুদ্ধিটাও ভালো নয়, এ বুদ্ধিটাও ভালো নয়, কারণ ব্যাটারি খোলার টাইমটা কারোর জানা নেই, নিঃশ্বাসে দিয়ে নিঃশ্বাস নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে, তাহলে করবো বলে কোনো কাজ ফেলে রাখা নয়, ওটা আপনার আশা, এটা ভালো, করবো বলেছেন, ওটা আমাদের অনেক ভালো, অনেকে তো করবো এই কথাটা ভাবেই না, তবু তো আপনারা ভাবছেন করবো, বলে এ আমাদের 14 পুরুষের সৌভাগ্য যে ভাবছেন একটু করবো, কারণ না করলে পেটনের ঠেলায় অস্থির হয়ে যায়, পেটন দেখে কার ভয় নি বলুন তো, কার পেটনের ভয় নি, এখানে এসেছেন অথচ পেটন খাওয়ার ভয় নি, মারের আগে কি জানেন, সমস্যাটা জানেন, মারের আগে বুধ ভাগে, জমের পেটন খেতে খেতে না জীবন চলে যাবে, সাবধান করে দিয়েছে কি, ওরে কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, আরে কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, আরে পলাইতে পথ নাই তো মাঝে মিছে, আরে পলাইতে পথ নাই তো মাঝে মিছে, আরে পলাইতে পথ নাই তো মাঝে মিছে, ও পলাইতে পথ নাই তো মাঝে মিছে। তাহলে আমাদের পালাবার রাস্তা নেই, জমের পেটন খেতে হবে না, হবে না, কারণ কি আমরা শাস্ত্র মানি না, তো কি শাস্ত্র মেনে জীবন চলছে, অবাশাস্ত্রীয় জীবন, তাহলে আইন ভঙ্গ করা হচ্ছে না, হচ্ছে না, ভগবানের আইন লঙ্ঘন করলে কি আমাদের জেলখানা কোথায়, নরকে, আর সেখানে বিচারক কি আছে জানেন, যমরাজ, বাবা সব জানে, সব জানে, কিন্তু করবার প্রভু কি করি সব বুঝি, হ্যাঁ, সেই জন্য আর সময় নষ্ট না করে এখন থেকে একাদশী ব্রত, এখন থেকে তুলসীতে জল, তুলসী পরিক্রমা, সকাল সন্ধ্যা ভগবানের এই সকাল সন্ধ্যা ভগবানের পাঠ কীর্তনে একটু শ্রবণ করা, একটু গীতা পাঠ করা,
আর ওই যে চারটে ব্যাপার আছে যেটা আমাদের অলোকবাবু আপনাদের বলে বলে মুখস্থ করে রেখেছেন, দূতং পানং স্ত্রী সোনা যত্রা ধর্ম চতুর্বিধা, ওর বলতে চাই না। হ্যাঁ, সেই চারটা পাপ কর্ম থেকে নিজেকে সরানো, আর কি, আর একাদশী ব্রত, এই যে বললাম পাঁচটা, কালকে একাদশী ব্রত আছে, কালকের একাদশী না, তিসপিসা মহাদ্বাদশী, তিসপিসা মহাদ্বাদশী কালকের কারা কারা করবেন বলেন তো, হাত তুলে দেখুন, নতুন করে কারা করবেন, যারা করেননি হাত, আচ্ছা যারা করেন তারা এখন হাত তুলবে না, কারা কারা কালকে থেকে করবেন। আজকে পাঠ শুনে যদি মনে হয় যে কালকের থেকে আর হেলায় নষ্ট করে লাভ নাই, কালকে থেকে কারা কারা করবেন হাত তুলুন, তিন চার পাঁচ ছয়, বাবা ভাগ্য ভালো আমার গো। হ্যাঁ, কেন বলুন তো, এই কৃষ্ণের ব্রত যদি আরম্ভ করেন, আজকে যতগুলো কথা হলো যদি মনে সত্যি বুঝে থাকেন যে পালাবার পদ নাই, তাহলে কৃষ্ণের ব্রতটাকে আগে ধরুন, সব পরে আসুক কিন্তু কৃষ্ণের ব্রত, এই একাদশী ব্রতটা সবার আগে পালন করুন। এই একাদশী হচ্ছে কৃষ্ণের ব্রত, আর যতবার আপনারা করেন সব দেবদেবীর বার, দেবদেবী তো আর বাঁচাতে পারবে না, কারণ বাঁচানো মারানোর চাবিকাঠি ব্যাটারি খোলা লাগানোর দায়িত্ব কার, কৃষ্ণের, ব্যাটারি খোলা লাগানোর দায়িত্ব যদি কৃষ্ণের, তাহলে তার সঙ্গে ভাব রাখাটা জরুরি, কি তাকে না ভালোবেসে অন্যজনকে ভালোবেসে খাবেন একজন আর আর ভোট দেবেন আর একজন, হ্যাঁ ঠিক কিনা বলুন, সারা জীবন কার সেবা করছেন, বর ঠাকুরের সেবা করছেন, হ্যাঁ সারা জীবন মা শেতলার সেবা করছেন, মনসার সেবা করছেন, বোন বিবির সেবা করছেন, হ্যাঁ গাজী বাবার সেবা করছেন, করছেন কি না, সবাই করছেন তো, আর মরবার সময় যখন চার চারজন আর কাঁদে উঠে যান তখন কি বলেন, তখন কি বলে, কেন বলো হরি, কেন বলছো বাবা, কেন হরিকে কেন, তুই বলো, বলো কালী, কালী বল, বলো কালী, কালী বল, বলো বর ঠাকুর, বর ঠাকুর বল, মা বল, বিবি বল, বিবি বল, বলে বলে যাও, কেন তুমি হরি বলো বলছো, বলো হরি, হরি বল, আর যে মরা আছে না ওর মাথাটা একবার এদিকে আগে করে দিই, বলে বলিনি আর বলবো, বলিনি আর বলবো, কেন বলিনি আর তোরা বলেনি, হ্যাঁ এইরকম আমাদের অবস্থা, সমাজের অবস্থা একদম পুরো নিম্নগামী, সেই জন্য খুব সাবধান, এখন সময় আছে আপনারা সকলে হরিভজন করুন, হরিভজন বিনা গতি নাই, গতি নাই, গতি নাই, তাই হরিভজন করতে গেলে হরিভজন শিখে করা উচিত, না শিখেও হরিভজন করা যায় না, ভগবানকে ভালোবাসতে গেলে শিখতে হয়, কাদের কাছে শিখতে হবে বলুন, কাদের কাছে শিখতে হবে, সাধুদের কাছে শিখতে হবে, সাধুদের কাছে শিখবো কেন, আস্তে আস্তে, সাধুদের কাছে শিখবো কেন, সাধুরা সব শিখেছে, কার কাছে শিখেছে, গোলক থেকে যে দূত এসেছে সেই দূতের চরণকমল আশ্রয় গ্রহণ করে তারা সব শিখেছে, গুরুদেবকে তো সবসময় পাবো না, তাই গুরুদেবের প্রিয়জন যারা শিষ্য গ্রহণ শিষ্যত্ব গ্রহণ করেছেন যারা শিখেছেন তাদের কাছে শিখবো, এবং সেই কথাগুলো জেনে নিজের জীবনে পালন করে আমার জীবনকে আমি ধন্য করার চেষ্টা করব। এইভাবে আচরণ করতে করতে একদিন সদ্গুরুনাথ চরণাশ্রয় করে আমরা গোলকের রাস্তা পেয়ে যাব, আমার আদিবাড়ি, হ্যাঁ ব্যাক টু গড, ব্যাক টু হোম, হ্যাঁ ব্যাক টু গড, ব্যাক টু হোম, আমার আদিবাড়ি গোলক বৃন্দাবনে কৃষ্ণের কাছে আমি ফিরে যাব, এই আমার জীবনের কর্তব্য, মনুষ্য জীবনের এই একমাত্র কর্তব্য, এছাড়া দ্বিতীয় কোনো গতি নাই, গতি নাই, কি হরে কৃষ্ণ, তাহলে এই পর্যন্ত আছে হরিকথা, বিশ্রাম থাক নাকি, আস্তে 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 আমাদের প্রশ্ন হচ্ছে।